বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আজকে আমরা আবার লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় ভারতের সংবিধান, বিপর্যয় ব্যবস্থাপনা আইন 2005 ও প্রাসঙ্গিক আইনের প্রয়োগ। আমাদের আজকের এই আলোচনায় আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন আইনজীবী কল্লোল বসু এবং আইনজীবী সৌম্যজিৎ রাহা। আমি কল্লোলবাবু এবং সৌম্যজিৎ বাবু দুজনকেই আমাদের চিন্তন থট অফ টুডের এই স্টুডিও তাতে আমি আহ্বান জানাচ্ছি। নমস্কার। নমস্কার কল্লোল বাবু, নমস্কার সৌম্যজিৎ বাবু। নমস্কার। আমরা এবং শ্রোতা দর্শক বন্ধুরা, আপনারা আজকের যে আলোচনার বিষয় সেটা আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ভারতের সংবিধান, বিপর্যয় ব্যবস্থাপনা আইন 2005 ও প্রাসঙ্গিক আইনের প্রয়োগ। আমি প্রাথমিকভাবে এখানে আমাদের রয়েছেন দুই অতিথি, আইনজীবী কল্লোল বাবু কল্লোল বসু এবং আইনজীবী সৌম্যজিৎ রাহা সৌম্যজিৎ বাবু, এই কাছেই আজকে আমাদের যে আলোচনার বিষয়, এই বিষয়ের গভীরে ঢোকার আগে আমি তাদের কাছে প্রাথমিকভাবে আজকের এই পরিস্থিতি নিয়ে এক দুটো কথা বলার পর আমরা মূল বিষয়ে ঢুকতে চাইছি। আসলে দুজনে একটু যদি প্রাথমিকভাবে দু চারটে করে কথা বলে নেন, প্রথমে কল্লোল বাবু এবং পরে সৌম্যজিৎ বাবু, তারপর আমরা মূল বিষয়টাতে প্রবেশ করব। কল্লোল বাবু, হ্যাঁ, দেখুন, আজকে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যে কোনো আইনের কথাই আমরা পরিচালনা করি না বা আলোচনা করি না কেন, এই প্রত্যেকটা আইনকেই আমাদের বিচার করতে হয় সংবিধানের নিরিখে বা তার প্রেক্ষিতে। অর্থাৎ আমাদের কোন আইন ঠিক না ভুল তার পুরোটাই আমাদের নির্ভর করে এই সংবিধান কি বলছে। অর্থাৎ কেন বললাম এই কথাটা, এই কথাটা খুব সহজ ব্যাপার যে কোনো আইন যদি সংবিধান বিরোধী হয় তাহলে তাকে অসাংবিধানিক আখ্যা দেওয়ার জন্য যে কোনো মানুষ, মানে নাগরিক ভারতবর্ষের, তাকে বলতে পারেন যে আদালতের কাছে, হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে যেতে পারেন যে এই আইনটাকে অসাংবিধানিক ডিক্লেয়ার করো, যাকে ল্যাটিন ভাষায় বলা হয় আলট্রা ভাইরাস, তার মানে ট্রাভেল বিয়ন্ড দি পাওয়ার, অর্থাৎ সংসদ বা অন্য বিধানসভা মানে আইনসভা এই আইনটা প্রণয়নের সময় তাদের যে ক্ষমতার পরিবৃত্ত তার বাইরে গিয়ে আইনটা রচনা করেছে, এটা একটা দিক। আর বিপর্যয় মোকাবিলা আইন, এটাও একটা সমাজের প্রেক্ষিত আছে, কিন্তু এই আইনের একটা ইতিহাস আছে। আইনের তো ধরুন 79টার মতো ধারা আছে, কিন্তু এই আইনটা একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্যের পারস্পরিক ক্ষমতা বিন্যাসের কথা যেমন বলেছে, কিন্তু এই আইনে একটা ক্ষমতাকে কেন্দ্রের কাছে কেন্দ্রীভূত করা হয়েছে। 6 নম্বর ধারা অনুযায়ী যে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি তৈরি করা আছে তাকে একটা প্রভূত ক্ষমতা দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীকে তার চেয়ারপারসন করা হয়েছে, এবং দেখা গেছে যে তাকে একটা অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে এমার্জেন্সি পাওয়ার এক্সারসাইজ করার নাম করে। একটা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তৈরি করা হয়েছে 3 নম্বর ধারা অনুযায়ী, 6 নম্বর ধারা অনুযায়ী পাওয়ার ফাংশন রেসপন্সিবিলিটি অব দি অথরিটি বলে দেওয়া আছে, 8 নম্বর ধারায় কনস্টিটিউশন অব দি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিকে কী হবে তা বলে দেওয়া আছে যতদূর মনে পড়ছে আমার, এবং এই আইনের সেকশন 10 পাওয়ার ফাংশন অব দ্য ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি কী হবে তা বলে দিয়েছে, এবং একটা ন্যাশনাল প্ল্যানকে তৈরি করতে হবে কেন্দ্র সরকারের অনুমোদন নিয়ে সেটাও বলে দেওয়া আছে, রাজ্য সরকারের একটা নিজস্ব ডিজাস্টার ম্যানেজমেন্ট তৈরি করা হবে তাও বলা আছে। সবটাই একটা উদ্ভূত জরুরি পরিস্থিতির মধ্যে দিয়ে রাষ্ট্র, যে পুলিশ রাষ্ট্র নয়, কল্যাণকামী মঙ্গলময় রাষ্ট্র, জনগণের প্রতি কী দায়িত্ব পালন করবে
এরকম নজিরবিহীন পরিস্থিতিতে জীবন রক্ষার স্বার্থে, মৌলিক অধিকার রক্ষার স্বার্থে তার কতগুলো নিয়মাবলী আছে, এই এইটুকু আমি যা বুঝেছি। আমি কল্লোল বাবুকে একটু বলবো যে দর্শক বন্ধুরা বোধহয় খুব লো শুন, তো সেই কারণে একটুখানি এগিয়ে থাকার জন্য বলবো। এবার আমি একটু সৌম্যজিৎ বাবুর কাছে আসি। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ, শোনা অনেকটা যাচ্ছে। ভালো। আমরা এবার একটু সৌম্যজিৎ বাবুর কথা শোনা যাচ্ছে। সৌম্যজিৎ বাবু, ধন্যবাদ টিনটনকে এরকম একটি অনুষ্ঠান তারা আজকে রেখেছেন, এবং সেক্ষেত্রে বিদগ্ধ আইনজীবী কল্লোল বসু তো আছেনই, এবং উনি কনস্টিটিউশনের পার্টটা বা একটা লেজিসলেটিভ প্রিন্সিপাল এগুলো নিয়ে হচ্ছে যা যা বললেন। বিশেষ করে আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, এই COVID-19 পরিস্থিতিটা হচ্ছে এই প্রজন্মের কাছে একটি অভূতপূর্ব পরিস্থিতি, এবং এই COVID-19 যে একটা প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকটাকে কাউন্টার করতে গেলে সব থেকে বড় বিষয় হচ্ছে একটি দেশের কিন্তু শুধু হেলথ কেয়ার কেন্দ্র করেই হচ্ছে সমস্ত কিছুটা হবে তা নয়। এই এন্টায়ার বিষয়টাকে আজকে যদি কাউন্টার করতে হয়, কমব্যাট করতে হয়, তার জন্য প্রপার কিন্তু লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক থাকা দরকার, এবং এই লেজিসলেটিভ ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আজকে কতটা এফেক্টিভ মিন্স ভারতবর্ষের কাছে আছে সেই জিনিসটা ভেবে দেখা উচিত ছিল। কারণ এই পরিস্থিতিতে প্রাথমিকভাবেই আমি বলছি যে যে স্টেপস গুলো নেওয়া শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে, সেই স্টেপস গুলো অনেক আগেই নেওয়া উচিত ছিল আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং সেই স্টেপস গুলো নেওয়াটা শুধুমাত্রই হচ্ছে লকডাউন বা কিছু কিছু মেজার্স ডাইরেকশনস এইগুলোর মাধ্যমে নয়। আজকে প্রপার লিগাল ফ্রেমওয়ার্ক, লিগাল সেট আপ, এবং গোয়িং ব্যাক ইন টু টাইম একটা অ্যানালাইজ করার দরকার ছিল যে আমাদের যে এক্সিস্টিং লিগাল ফ্রেমওয়ার্ক আছে সেই লিগাল ফ্রেমওয়ার্ক দিয়ে আমি পুরো জিনিসটা কি কমব্যাট করতে পারবো কি পারবো না। যদি না পেরে থাকি তাহলে সেইখানে প্রপার অ্যামেন্ডমেন্ট বা কমপ্লিটলি, যেমন প্রাথমিকভাবে তো এটা একটা অর্ডিনেন্স আনা হলো, সেই এপিডেমিক ডিজিজেস অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স 2020, সেই অর্ডিনেন্সটা হচ্ছে ফোকাসটাই থাকলো বেসিক্যালি হচ্ছে একটা মানে ডক্টর্স, নার্সেস, মেডিকেল পার্সোনালদের উপর অ্যাটাক, হ্যারাসমেন্ট, এই ফোকাসটার উপর থাকলো। অথচ একটা প্যান্ডেমিককে ট্যাকেল করতে গেলে মেনটেনেন্স অফ ল অর্ডারও যেমন দরকার, অ্যাক্সেস টু মেডিকেল ফেসিলিটিস দরকার, ফুড, সোশ্যাল সিকিউরিটি, সমস্ত কিছুই দরকার, এবং সর্বোপরি আজকে যাদের হাতে আমি ক্ষমতা দেব, যেই সব মানে পাবলিক অথরিটির হাতে, সেই পাবলিক অথরিটি সেই ক্ষমতার ক্ষেত্রে তাদের ক্রেডিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাও ফিক্স করার দরকার। আজকে কিন্তু আমরা সেই পরিস্থিতি দেখিনি, তার জন্য অনেকটাই হচ্ছে একটা মানে বলা উচিত হচ্ছে ইটস ইন অ্যান আটার মেস যে জায়গায় আজকে প্যান্ডেমিকটাকে কমব্যাট করতে গিয়ে আমাদের মাথা রাখা অবশ্যই হচ্ছে উচিত ছিল যে যে ধরনের জনসংখ্যা ভারতবর্ষে আছে সেইটাকে ট্যাকেল করতে গেলে আজকে কি কি মেজার্স গুলো আগে থেকে স্ট্রিনজেন্ট টু স্ট্রিনজেন্ট লজ নিতে হবে। অন্যান্য দেশও করেছে, বিভিন্ন দেশ করেছে, স্পেনে প্রাইভেট হসপিটালস গুলো যেমন ন্যাশনালাইজের করা নিয়ে হচ্ছে আলাদা তারা হচ্ছে আইন নিয়ে এসছে, আজকে অন্য কান্ট্রিতে লেটেস্ট যত লজ আছে সেইগুলোকে দেখা আমার মনে হয় হচ্ছে এই পরিস্থিতিতে উচিত ছিল। কারণ অনেকগুলো সেগমেন্ট এফেক্টেড হচ্ছে, কিন্তু ট্রাভেল বলুন, ট্যুরিজম বলুন, ম্যানুফ্যাকচারিং বলুন, কনস্ট্রাকশন বলুন, এয়ারলাইন্স বলুন, কোন ফিল্ডটা এফেক্টেড হয়নি। তাহলে শুধু প্যান্ডেমিককে আমি একটা ট্যাকেল করছি তো তা না, এর সাথে রিলেটেড অনেক কিছুই আছে। এটার জন্য একটা এফিশিয়েন্ট, এবল
লিগাল ফ্রেমওয়ার্ক অবশ্যই দরকার, এবং সেইটা বিষয়ে আজকে আমাদের যে এক্সিস্টিং লিগাল ফ্রেমওয়ার্কটা আছে সেই জায়গাটাতে কতটা কেপেবল বা কতটা এফেক্টিভ সেইটা আমাদের ভেবে দেখার সময় এসেছে। আমি কল্লোল বাবুর কাছে একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন নিয়ে আলোচনা করতে কনস্টিটিউশনালিজম কোথায় এসে যায়, এই শব্দটি একটু যদি আপনি আমাদের সামনে একটু ব্যাখ্যা করেন কল্লোল বাবু। হ্যাঁ দেখুন, মানে এটা তো অনেক বড় বিষয়। সংক্ষেপে বলতে গেলে আমাদের সংবিধান তৈরির না একটা ইতিহাস আছে। ইতিহাস মানে ধরুন এই যে ভারতবর্ষের শ্রেষ্ঠ মস্তিষ্করা যারা গণপরিষদের মাধ্যমে 9 ডিসেম্বর 1946 থেকে 1950 অব্দি, যেটাকে ইংরেজি ভাষায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলে, একটা তর্ক বিতর্কের মাধ্যমে 26 জানুয়ারি 1950 একটা পরিসমাপ্তি ঘটালেন। সেখানে তারা একটা প্রস্তাবনার বিষয় রাখলেন যে আমরা ভারতের জনগণ, আমরা আমাদেরকে সংবিধানটা উপহার দিলাম, এবং এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইলোকুয়েন্ট ওয়ার্ডস এভার ইউজড ইন এনি ডকুমেন্ট। ভারতের দ্বিতীয় নয়, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটা গণতান্ত্রিক দেশ, যার একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এবং যা বিভিন্ন দেশের আন্তর্জাতিক স্তরের সংবিধানগুলোকে লক্ষ্য রেখে তা তৈরি করল, সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে স্বাধীনতার জন্মলগ্নে বা উষা লগ্নে ভারতের অন্যতম শ্রেষ্ঠ মস্তিষ্ক পণ্ডিত সর্বপল্লী রাধাকৃষ্ণন বললেন যে আমি কনস্টিটিউশনালিজম বলতে গভর্নেন্সকে বুঝি। এই যে কনস্টিটিউশনের জন্ম, গণপরিষদের জন্ম, সেটাও খুব মজার, কারণ সেটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 15ই অগাস্ট, তার 6 নম্বর ধারা অনুযায়ী কে উপভোগ করে স্বাধীনভাবে ব্রিটিশ সংসদের বাইরে গিয়ে নিজেরা নিজেদের দেশের জন্য সংসদে আইন পাস করবে, এই যে একটা টোটাল সভারনিটি বেস্টোড আপন হলো 6 নম্বর ধারা অনুযায়ী। আর 8 নম্বর ধারা অনুযায়ী তারা বললেন যে একটা গণপরিষদ তৈরি করা হোক, এই গণপরিষদকে স্বীকৃতি দিলেন। যদিও মজার বিষয়, গণপরিষদ ওই আইনের কোনো অন্তর্ভুক্ত বিষয় ছিল না, কিন্তু গণপরিষদ তার দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে শ্রেষ্ঠ মস্তিষ্কদের দ্বারা মিথস্ক্রিয়ার মাধ্যমে, ইংরেজিতে যাকে ইন্টারাকশন বলা হয়, সংবিধান তৈরি করলেন। আমরা পেলাম, তার প্রথম কথা হলো আপনার গভর্নেন্স, সেকেন্ড পার্ট এলো আপনার বলা হলো যে এটা একটা কসমোপলিটন ক্যারেক্টার, এই স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস, তার যে তত্ত্বগত তাৎপর্য, তার যে কসমোপলিটন ক্যারেক্টার, সব কিছু এর মধ্যে এলো। আরেকটা কি এলো, আরেকটা খুব সুন্দর কথা এলো, সেখানে বলা হলো দ্বিতীয় অধ্যায়ে যে কনস্টিটিউশনালিজম ওয়াজ দি অ্যাম্বিশন দ্যাট ওয়াইল দ্য কনস্টিটিউশন উড সার্ভ দ্য ইন্ডিয়ান নিডস ইট উড নট বি বাউন্ড বাই এনি ট্র্যাডিশন। এই একটা ভয়ঙ্কর কথা বলা হলো। আমি এই কথাগুলো কেন বলছি বারবার করে, ক্লান্তিকর পুনরাবৃত্তি অ্যাট দি কস্ট অফ টায়ারিং রিপিটেশন, তার একটাই কারণ যে আমরা যখনই ভারতবর্ষের আজকের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটকে বলি, ব্যাখ্যা করি, তখন তার মধ্যে সেই ঘুরে ফিরে আমাদের সংবিধানের কথাটা আসে, কারণ এই সংবিধান ভারতবর্ষের মানুষকে বলেছে বিচার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, এবং এই প্রস্তাবনা ভারতের সংবিধানের মূল অংশ। কনস্টিটিউশনালিজম তাহলে কি বললাম, এটা একটা গভর্নেন্সের কথা আসছে, যে গভর্নেন্সের মধ্যে আইনের অনুশাসন প্রতিষ্ঠার কথা আসছে, অর্থাৎ রুল অফ লকে এস্টাবলিশ করা। আর কি বলছি, ইট উড সার্ভ দি নিডস অফ দি ইন্ডিয়ান পিপুল। এই কথাটা এই কারণেই বলছি, কারণ কনস্টিটিউশনালিজম কনস্টিটিউশনকে বাদ দিয়ে না,
কারণ কনস্টিটিউশন আমার কাছে একটা এসেনশিয়ালি এ পলিটিক্যাল ডকুমেন্ট, এবং এই রাজনৈতিক যে ডকুমেন্ট একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে জড়িত রয়েছে, বহু মানুষের আত্মত্যাগ বলিদান এবং তার বিনিময়ে স্বাধীনতা, এই স্বাধীনতা তার শ্রেষ্ঠ উপহার জনগণ জনগণকে তৈরি করে দিয়েছে, এবং এর একটা পার্টিসিপেটিভ যে এসেন্স, তার এন্টায়ার ফাউন্ডেশন হচ্ছে একটা এলিমেন্ট অফ পাবলিক ইন্টারেস্ট। এই সংবিধান একটা কল্যাণময় রাষ্ট্রের কথা বলেছে, এই সংবিধান জনগণকে কতগুলো মৌলিক অধিকারের প্রতিশ্রুতি দিয়েছে, এই সংবিধান রাষ্ট্রকে দিয়ে কতগুলো নির্দেশাত্মক প্রতিশ্রুতির কথা বলেছে, যা আর্টিকেল 36 থেকে 51 এর মধ্যে রয়েছে। ইট ইজ অলসো আ পার্ট অফ কাইন্ড অফ গভর্নেন্স নট এনফোর্সিয়েবল বাই কোর্ট অফ ল, আদালত দ্বারা তাকে ব্যাখ্যা করা এ করা যাবে না, বাধ্য করা যাবে না, কিন্তু রাষ্ট্রের একটা দায়বদ্ধতা জনগণের কাছে আছে ওই নির্দেশাত্মক নীতিগুলো, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিগুলোকে মানুষের স্বার্থে ব্যবহার করার, এইটা আমি বুঝি। কারণ এটা অনেক ভাস্ট সাবজেক্ট, এত অল্প কথায়, আর আমার এই অল্প জ্ঞানে হয়তো আমি পরিষ্কার করতে পারলাম কিনা জানি না, কিন্তু আমার যেটুকু আন্ডারস্ট্যান্ডিং সামান্য আমি তাই আপনাদের কাছে ব্যক্ত করলাম। আমার পরের প্রশ্ন আপনাদের দুজনের কাছেই, সেটা হচ্ছে বর্তমান যে আর্থসামাজিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে আমরা চলেছি, একটা প্রভূত অর্থনৈতিক মূল্যবোধের সংকট চলছে। আমি আপনাদের দুজনকে বিচার ব্যবস্থার দুজন মানুষ হিসেবে আপনারা এই সময়টাকে কিভাবে দেখছেন, যদি একটু খুব সংক্ষেপে যদি বলেন। প্রথমে সৌম্যজিৎ বাবু বলুন, এই সময়টাকে আপনারা কিভাবে দেখছেন, তারপরে কল্লোল বাবু বলবেন। সময়টাকে দেখুন, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি আবারও বলছি যে এই ক্ষেত্রে যে প্রেক্ষাপটটা একটু আগে কল্লোল্লা বললেন যে পুরো কনস্টিটিউশন তার কি কি দেওয়া হয়েছে না হয়েছে, যেই মুহূর্তে আজকে আপনি টপিকটা যখন কোনো ডিজাস্টার বা কোনো এপিডেমিক রিলেটেড বলছেন, সেইখানেই কিন্তু আজকে সাসপেনশন অফ রাইটস এর কথা চলে আসে, যেটা হচ্ছে মানুষের কিছু কিছু অধিকার যেগুলো ফিক্স আপ করে দেওয়া আছে সেই অধিকারগুলো কিন্তু আজকে কার্টেলড হয়ে যায়। কিন্তু এই সাসপেনশন অফ রাইটস, এই ধরনের এমার্জেন্সি সিচুয়েশনে এটাকে আমি লেজিটিমেট বলতে পারবো, কিন্তু সবসময় এই পরিস্থিতিতে সিকিউরিটি আর হিউম্যান রাইটস এর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে, যে যেমন আমি সিকিউরিটিটাও এনশিওর করব, তেমন তার সাথে হচ্ছে মানবাধিকার যাতে লঙ্ঘন না হয় সেই জায়গাটাকেও আমাকে কিন্তু ভেবে দেখতে হবে। সেইখানে আমি বলতে পারি যে এইরকম পাবলিক হেলথ এমার্জেন্সি সিচুয়েশনে, যেই ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষমতায় যাদের হাতে ক্ষমতা দেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আরবিট্রারি পাওয়ার ইউজ করতে দেওয়া যাবে না, এবং সেইটা যেই মুহূর্তে এমার্জেন্সি সিচুয়েশনটা ওভার হয়ে যাচ্ছে সেই মুহূর্তেই কিন্তু এই পাওয়ার গুলো আবার কেড়ে নেওয়া উচিত। প্রথম কথা, খুব ইম্পর্টেন্টলি দেওয়ার যেমন টাইমিংটা ঠিক করা উচিত, তেমন সেই পাওয়ার গুলো তুলে নেওয়ারও টাইমিংটা ফিক্স করা উচিত, এবং আবারও বলছি অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন কিন্তু একটা জায়গায় হচ্ছে, সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটাও আমাদের দেখা উচিত যে ফিক্স আপ করা উচিত। তো এই সময়টার ক্ষেত্রে আমি আবারও বলছি, প্ল্যান অফ অ্যাকশন যদি প্রপার না থাকে গভর্নমেন্টের বা সরকারের, যে সরকারই হোক, সে রাজ্য কেন্দ্র, তাদের যদি প্রপার প্ল্যান অফ অ্যাকশন, প্রপার যদি পলিসি ফ্রেম না করে থাকে ঠিক করে, তাহলে এই কঠিন সময়ের বিষয়টা আরো দীর্ঘায়িত হবে এবং মানুষের জীবন আরো দুর্বিষহ হবে, এবং সর্বোপরি হচ্ছে অর্থনৈতিক এবং আর্থসামাজিক অবস্থাটা আরো খারাপের দিকে যাবে। আমাদের আজকের যে আলোচনার শিরোনাম, সেটা মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005, এইটা একটা বিষয় আছে, এবং আমরা আজকে এই পরবর্তী পর্যায়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট আলোচনা করব।
ইতিমধ্যে একটা প্রশ্ন এসেছে, আমি এই প্রশ্নটা নেওয়ার আগে আমি একটু বলতে চাই যে আজকে মাঠে ময়দানে কাজ করতে গিয়ে যারা মাঠে ময়দানে কাজ করেন তারা এই ডিজাস্টার ম্যানুয়ালে কি অসুবিধায় তারা সম্মুখীন, সেই আলোচনাটাও এখানে তুলতে চাইছি। আমি আজকের এই আলোচনা সভায় এই মুহূর্তে আহ্বান জানাব ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর পুরুলিয়া জেলা কমিটির সম্পাদক শ্রী প্রদীপ রায় মশাইকে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, শোনা আমরা যাচ্ছে? আমাদের আজকের এই আলোচনায় স্বাগত জানাই। হ্যাঁ, আমরা সবাই শুনতে পাচ্ছি। আমি বলতে চাইছিলাম যে আমরা আপনাদের যে প্রদীপ আলোচনা, বাবুর কাছে, আমি বলছি, না আমি বলি বলি প্রদীপ বাবু, আমি আপনার আলোচনা প্রশ্ন করার আগে আমি একটু বলুন বলুন বলুন। হ্যাঁ আমি বলছিলাম যে আপনাদের শুনছি আলোচনা, এখন হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটা 2005, তো এইটা, এই যে লকডাউন, আমরা বলছি যারা লেফট বামপন্থীরা বলছে এটা অপরিকল্পিত লকডাউন। এই অপরিকল্পিত হওয়ার ফলে ধরুন একটা সময় পশ্চিমবাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এটা যে ঠিক আছে, এটা ভালো হবে, কিন্তু পরে দেখছি খাবারের অভাব, কাজের অভাব, যারা দিন আনি দিন খায় তাদের প্রবলেম। এইবারে মানুষ যখন এর বিরুদ্ধে প্রতিবাদ করছে, তখন পুলিশ তাদেরকে 51 আর 54 নম্বর যে ধারা, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের যে দুটো ধারা, এবং এটা ওই মানে চ্যাপ্টারে আছে, তার 51-54 নম্বর ধারায় মামলা দিচ্ছে। সেই মামলা তার মধ্যে নন ভার্বাল সেকশন পর্যন্ত দিচ্ছে। তাহলে এইটা কি দিতে পারে, বা এই যে IPC 188 দিচ্ছে, তাহলে কথা বলার স্বাধীনতা খেতে পাচ্ছে না, তার জন্য স্বাস্থ্যবিধি মেনে যদি আন্দোলনে প্রতিবাদের রাস্তায় নামে, তাহলেও তাদেরকে আইপিসি নন ভেলেবল সেকশন দেয়া হচ্ছে। আমার প্রশ্ন যে এটা মানুষের যে অধিকার তাকে খর্ব করা হচ্ছে, এটা আমার 1 নম্বর। আর 2 হচ্ছে যে একটা জিনিস দেখছি, কান ধরে বস করাচ্ছে। আমি পুরুলিয়ার জেলা শাসক DM কি না রাস্তায় বেরিয়েছে ওষুধ কিনতে, মাস্ক পরেনি, কান ধরে উঠবাস করাচ্ছে, সংবাদপত্রে ফলাও করে বলছে। কাউকে কান ধরে উঠবাস করাতে পারে কোনো পুলিশ অফিসার বা কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এটা পারে? আমি এই দুটো বললাম। আর 3rd হচ্ছে যে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার কতদিন পর্যন্ত সাসপেন্ড থাকতে পারে? কারণ একদিকে যেমন কোভিড প্যান্ডেমিক, আর একদিকে হচ্ছে মানুষের ডেমোক্রেটিক রাইট, একটা ফাংশনাল গভর্নমেন্ট, তারই মধ্যে তার যে কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজস্থানে যা ঘটনা ঘটছে। তাহলে দুটো জিনিস, এক হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল রাইট, সেটা কে অ্যারেস্ট করা হচ্ছে, আরেক দিকে হচ্ছে একটা রাষ্ট্র, একটা স্টেট, তার কাজগুলো যেটা করছে। তিনটে প্রশ্ন আমি রাখলাম। আমি সৌম্যজিৎ বাবু, হ্যাঁ আমি সৌম্যজিৎ বাবুকে বলছি, এই পর্যায়ে আরো কতগুলো প্রশ্ন। ঠিক আছে, আপনি থাকুন। সৌম্যজিৎ বাবুকে আমি, আরো কতগুলো প্রশ্ন এসছে সেটা একটু আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনার পক্ষে একসঙ্গে বোধ হয় করাটা সুবিধা হবে।
তোমার? অনেকগুলো প্রশ্নই এসছে। হুম বলছি তুই আমাকে এক্ষুনি তোর মেলের ডিএনএ একটা পাঠাচ্ছিস না? আমরা তাহলে এবার আলোচনায় যাই। সুযোগবাবু তাহলে শুরু করবো? হ্যাঁ, আমার মনে হয় নিশ্চয় নিশ্চয় শুরু করুন। একদম আমি একটা বেসিক জায়গা থেকে প্রথমে শুরু করি যে এই COVID-19 এর সমস্যাটা প্রথম কোথায় আগে হয়? সমস্যা প্রথম চীনে হয়, আমরা সবাই জানি। চীনকে দোষারোপ করা হয়েছে, চীনের এগেনস্টে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে অনেক কিছুই কথা হয়েছে। আমাদের একটা জায়গা বুঝতে হবে যে যখন এটা গত বছরের থেকে সমস্যাগুলো শুরু হয়, আমি আবারও বারবার করে বলছি, যখন আমরা আইনজীবী হিসেবে আলোচনাটা করছি যে এই সমস্যাগুলো কমব্যাট করতে গিয়ে লিগাল ফ্রেমওয়ার্কটা কতটা একটা দেশে ঠিক সেইটা কিন্তু খুব দরকার। এবং সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে চীনের পলিটিক্যাল সিস্টেমের ক্ষেত্রে পাবলিক কমপ্লায়েন্স গুলো যেভাবে ওরা করায়, আমাদের দেশে সেইভাবে কিন্তু করা খুব ডিফিকাল্ট। আজকে একটা মাথায় রাখতে হবে যে ল অন প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ইনফেকশিয়াস ডিজিজ, এইটা হচ্ছে মেইন চাইনিজ ল আছে, এবং সেইখানে কিন্তু এই এপিডেমিক গুলোকে তিনটে ধাপে ক্যাটাগরাইজ করে দিয়েছে। যেমন সব থেকে ইনফেকশিয়াসটা হচ্ছে এ ক্যাটাগরিতে পড়ে, বি সি এইভাবে। তো এই ধরনের লিগাল ফ্রেমওয়ার্ক ছাড়াও তাদের এমার্জেন্সি রেসপন্স ল, যেক্ষেত্রে বিভিন্ন প্রিভেন্টিভ মেজার্স, ওয়ার্নিং, মনিটরিং, লিগাল লায়াবিলিটি অফ দ্য গভর্নমেন্ট দ্যাট ভায়োলেটস ল, ল অফ পেনাল্টিস, অ্যাডমিনিস্ট্রেশন অফ পাবলিক সিকিউরিটি, এইগুলো সমস্তগুলো কিন্তু সেখানে আছে। এবার যদি আমি চলে আসি যে আমাদের দেশের যে আইনি ব্যবস্থা, সেই ব্যবস্থাকে যদি আজকে ভাবি, তাহলে আমাকে এপিডেমিক ডিজিজ একটাও হচ্ছে যেতে হবে। কারণ আজকে কিন্তু শুধু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট নয়, আজকে এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট 1897। এখানে একটা প্রশ্ন এসছে যে 123 বছরের পুরনো একটি আইন, এই 123 বছরের পুরনো একটি আইনকে দিয়ে আমরা কি আদৌ এটা কমব্যাক করতে পারবো? প্রথমেই বলে রাখি, যদি আজকে এই পুরনো একটি আইনকে, ইট ওয়াজ সেলফ সাফিসিয়েন্ট, প্রথম কথা হচ্ছে যে এই আইনটার মধ্যে একটা গলদ আছে। গলদটা হচ্ছে যে এই সিচুয়েশনে, এখানে আমরা যেটা পুরো জিনিসটা বলি যে এইখানে পাওয়ার্স গুলো এক্সস্টিভ নয়, এখানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এদেরকে কিছু কিছু দিয়ে দিয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এপিডেমিকটা কি, এপিডেমিক মানে কি, সেই জায়গাটাকে ইল্যাবরেটলি বলে, যে কারণে আজকে কিন্তু একটা এপিডেমিক ডিজিজেস অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স 2020 কিন্তু একটা আনা হয়েছিল, যেটা অবশ্যই একটা হেলথ কেয়ার সেগমেন্টটাকে একটা প্রোটেক্ট করার জন্য সেখানে তারা ওটাকে অর্ডিনেন্সটা আনায়, ওটা প্রেসিডেন্ট অ্যাসেন্টও পায়। এছাড়া যদি আমি আজকে দেখি যে আমাদের একটা, এই প্রশ্নটাও এসছেন, একজন করেছেন খুব ভালো প্রশ্ন, পাবলিক হেলথ প্রিভেনশন কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট অফ এপিডেমিক বায়োটেরিজম অ্যান্ড ডিজাস্টার্স বিল 2017 এ ছিল। আজকে যখন এই সিচুয়েশনটাকে, অবশ্যই এই আইনটাতে কি ছিল, সেই আইনটাতে ছিল হচ্ছে যেমন স্টেট অ্যান্ড লোকাল বডিজ এই আইন, এই বিলের মোতাবেক হচ্ছে মাল্টিপল মেজার্স নিতে পারে, যেমন কোয়ারেন্টিন পিপল, ডিকন্টামিনেশন অফ এরিয়াস,
destruction of animals or birds and surprise inspections during any public health emergency. এই ড্রাফটার ক্ষেত্রে মোটামুটি 33টা এপিডেমিক প্রোন ডিজিজেস গুলোর হচ্ছে একটা লিস্ট করা ছিল। শুধু তাই নয়, কোন রকম এনি পটেনশিয়াল বায়োটেরিজম এজেন্ট হ্যাভিং পাবলিক হেলথ কনসিকোয়েন্সেস সেটাও অ্যাড করার এখানে প্রভিশন। এবং সর্বোপরি আজকে এই কোয়েশ্চেনটা, ওই যে প্রথম প্রশ্নটা এসেছিল, আমি দেখলাম যে 123 বছরের পুরনো আইন, সে এই বিলটাতে কিন্তু পরিষ্কার এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট 1897 কে রিপিল করে দেওয়ারও প্রভিশনটা রাখা হয়েছে। ঠিক আছে, এবার যদি আমি ওইখান থেকে একটু শিফট করে যাই, শিফট করে আজকে যদি আমি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের প্রভিশন পে, তার আগে আমি এপিডেমিক ডিজিজেস অ্যাক্টে একটা প্রভিশন বলে নি। এপিডেমিক ডিজিজেস অ্যাক্টটা কিন্তু একটা খুব ছোট্ট একটি আইন, এতে সব মিলিয়ে হচ্ছে 4টে সেকশন আছে। এই প্রভিশনস এর মধ্যে এখানে কি বলেছে, না অর্ডিনারি প্রভিশনস অফ ল ফর দি টাইম বিং অফ কোর্স আর ইনসাফিসিয়েন্ট যদি মনে হয় সেই ক্ষেত্রে এম্পাওয়ার করা, কোনো পার্সনকে মেজার্স নেওয়া, পাবলিক নোটিশ দিয়ে টেম্পোরারি রেগুলেশন ইত্যাদি বলা আছে। 2A তে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার কথা বলা আছে, 3A পেনাল্টির কথা বলা আছে। যেই পেনাল্টিটাতে হচ্ছে স্পেসিফিক্যালি আবার এর নয়, ভারতীয় দণ্ডবিধির 188 নম্বর ধারা অনুযায়ী এটি কগনিজেবল এবং বেলেবল একটি অফেন্স, ম্যাজিস্ট্রেট ট্রাভেল সেকশন সেখানে 188 কি, কেউ যদি কোনো পাবলিক সার্ভেন্টের কোনো অর্ডারকে ভায়োলেট করে, ডিসওবে করে, সেই ক্ষেত্রে 188 আইপিসি হয়। তো এইটার সাথে ওই ভারতীয় দণ্ডবিধির একটি ধারার হচ্ছে লিঙ্ক করে দেওয়া হয়েছে। কিন্তু আবার একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যেটা আমি বারবার বলছি, ক্রেডিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ দি পাবলিক সার্ভেন্ট, এটাও কিন্তু রাখা দরকার। ওটা আমি ডিজাস্টার ম্যানেজমেন্টেও আছে, ওখানে আসবো। তার আগে বলে দিই, এইখানে একটা ইমিউনিটি দিয়ে রেখেছে সেকশন 4A, প্রোটেকশন অফ টু পার্সন অ্যাক্টিং আন্ডার দ্য অ্যাক্ট, তাদের ক্ষেত্রে কোনো সুট বা লিগাল প্রসিডিং শ্যাল নট লাই এগেন্স্ট এনি পার্সন ফর এনিথিং ডান অর ইন গুড ফেথ ইন্টেন্ডেড টু বি ডান আন্ডার দিস অ্যাক্ট। এইখানে একটা ইমিউনিটি দিয়ে রেখে, কিন্তু এই ইমিউনিটি দেওয়া মানেই কি তারা হচ্ছে দে উইল মানে টেক দেয়ার ল ইন দেয়ার ওন হ্যান্ড, হাই হ্যান্ডেড অ্যাক্টিভিটিস নয়। আজকে এই প্রপার লিগাল ফ্রেমওয়ার্ক না থাকার জন্য আজকে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যেমন একটা ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড-19 রেগুলেশন 2020 একটা সেফটি ইনস্ট্রাকশন একটা তৈরি করা হয়েছে। এবং একটা ব্যাপার হচ্ছে পরিষ্কার, যে যেটা প্রদীপ বাবু প্রশ্ন করলেন, আজকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আজকে অ্যাডমিনিস্ট্রেশনে, প্রশাসনের কোন রকম কিন্তু প্রপার গাইডলাইন নেই। যদি আজকে প্রপার একটা গাইডলাইন থাকতো, তাহলে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ এর বা সেই ক্ষেত্রে পুলিশের যে ভূমিকাটা, আজকে ধরুন পুলিশের ক্ষেত্রে অসুস্থ রোগীদের ক্ষেত্রে হসপিটালে নিয়ে যাওয়া ইত্যাদি থেকে শুরু করে পুলিশকে এখন গিয়ে অনেক রাতের অন্ধকারেও হচ্ছে দেখা যাচ্ছে, পুলিশকে গিয়ে ধাপার মাঠেও যেতে হচ্ছে, মরা পোড়াতে যেতে হচ্ছে, ইত্যাদি অনেক কাজই করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখছি আমরা পুলিশ একটা জায়গায় এটাকে কন্ট্রোল করছে কি করে, না কলকাতা বা বিভিন্ন অঞ্চলে গান গিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছে। আবার দেখা যাচ্ছে হাওড়ায় আমরা দেখেছি যে এসিপি ট্রাফিক হচ্ছে মানুষকে গোলাপ দিচ্ছে, আবার আমরা দেখছি অন্যান্য জায়গায় হচ্ছে যথেষ্ট তারে পুলিশ হচ্ছে লাঠি বাড়ি দিচ্ছে, কান ধরে উর্বস করাচ্ছে। প্রথম কথা হচ্ছে, যদি কেউ আইন লঙ্ঘন করে থাকে, তাকে আইন মোতাবেকই ব্যবস্থা গ্রহণ তারকে তার বিরুদ্ধে নিতে হবে, কখনোই কোনোভাবেই তাকে মারধর করে তার বেসিক রাইটটা কাটিং করতে পারি না। আমার মারধর করার অধিকারই নেই আমি, এটা হচ্ছে ইট ইজ অ্যান ওভার্ট অ্যাক্ট। এটা পল্লল আরো বেটার বলতে পারবে, পুলিশের যে এই আচরণটা, আজকে আইন তাকে দেখা হয়েছে কেউ আইন লঙ্ঘন করছে কিনা, এবং আজকালকার দিনে হচ্ছে সে ওখানে লাঠির বাড়ি মারছে, আমি একটা ধরেই নিয়েছি অন্যায় করেছে সবকিছু করে, আরে অন্যায় করে থাকতেই পারে, সে অন্যায়টা হচ্ছে প্রুভড হবে, তাকে তার এগেনস্টে প্রসিকিউশন হবে,
প্রসিকিউশন হওয়ার পর সেই জিনিসটা কোর্টে বিচার্য বিষয় হবে, সেই কোর্টে বিচার্য বিষয় বিচার হওয়ার পরে সে দোষী না নির্দোষ সাব্যস্ত হবে। প্রিজাম্পশন অফ ইনোসেন্স কন্টিনিউস টিল দা জাজমেন্ট ইজ ডেলিভার্ড। তাহলে আজকে আমি প্রথমেই তাকে লাঠি ঠেঙানো দিচ্ছি, তো আমাকে যে অ্যাসল্টটা করছে এই পয়েন্টে পুলিশ প্রশাসনের এগেনস্টে মামলা কি করে কেন রুজু হবে? আমার প্রশ্ন এখানেই, এইখানেই বোঝা যাচ্ছে যে প্রপার একটা সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে সে রাজ্যের মধ্যেই হোক বা কেন্দ্র থেকেই হোক, কোন গাইডলাইন্স কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের উপরে উইথ রিগার্ড টু ল অ্যান্ড অর্ডার কিন্তু দেওয়া নেই। সেই ল অ্যান্ড অর্ডার এর গাইডলাইন্স যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু আজকে মানুষকেই দুর্দিন দেখতে হতো না। সব থেকে বড় কথা হচ্ছে একটা মানুষ তার এসেনশিয়াল কমোডিটিস এর জন্য বাজার দোকানে যাবে, ওষুধপত্রের জন্য যাবে, সেই গুলোর ক্ষেত্রে যদি যায় সেই ক্ষেত্রেও আমরা দেখেছি তাদেরকে হচ্ছে অনেক হেনস্থা হতে হয়েছে। সেই হেনস্থা গুলোর অবশ্যই হচ্ছে পুলিশ তার পুলিশ বা প্রশাসন তাদের এখতিয়ারের অনেক বাইরে গিয়ে কাজ করেছেন, যেটার ক্ষেত্রে হচ্ছে আবারও বলছি ওটা ওই পোর্শনটা হচ্ছে কল্লোল্লার ডোমেনে, কল্লোল্লা ওই পোর্শনটা হোপফুলি কভার করে দেবেন। পরবর্তী বিষয়ে যেটা আমি বলতে চাইছি যে এখানে একটা জিনিস আপনি ভাবুন, আজকে যে মানুষকে সাধারণ মানুষ এভাবে হেনস্থা হচ্ছে, অথচ সাধারণ মানুষকে অবৈজ্ঞানিক কিছু পলিসিতে আমি টেনে নিয়ে চলে আসি। আজকে আমি যখন হচ্ছে ঘন্টা থালা বাসন বাজাতে বলে দিলাম, কালকে হচ্ছে মোমবাতি জ্বালাতে বলে দিলাম, কিন্তু মানুষকে এই সব অবৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে দিয়ে টেনে এনে মানুষ কিন্তু গ্রস ভায়োলেশন অফ এন্টায়ার লস করছে। যেই মুহূর্তে ডিজাস্টার অ্যানাউন্স করা হয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ইজ ইনফোর্স, যেই মুহূর্তে এপিডেমিক জায়গাটাও অ্যানাউন্স করা হয়েছে, এপিডেমিক ডিজিজেস অ্যাক্টটা ইজ ইনফোর্স, তাহলে সেই ক্ষেত্রে এই ভায়োলেশন গুলো তারা যখন ওই দল বেঁধে বাজি ফাটানো থেকে শুরু করে তারা মিছিল করে যখন হচ্ছে মোমবাতি আগুন ইত্যাদি সমস্ত কিছু জেলে তারা যাচ্ছে বা হাততালি দিচ্ছে থালা বাসন যাচ্ছে, সেই ক্ষেত্রে সেই সব মানুষদের এগেনস্টে প্রসিকিউশন কত করবেন? ওই সেই সময় তো আমরা দেখিনি কত প্রসিকিউশন করেছে, কারণ না, কারণ ওটা বৈজ্ঞানিক হোক অবৈজ্ঞানিক হোক যেহেতু ওইটা সিদ্ধান্তটা রাষ্ট্র নিয়েছে, অতএব রাষ্ট্রের সিদ্ধান্ত পালন করতে গিয়ে তারা আইন যদি ভেঙে থাকে ভাঙে। ওই সেইখানে তো প্রপার ল এর ইমপ্লিমেন্টেশন হলো না, সেইখানে তো ইমপ্লিমেন্ট করা উচিত ছিল যে কেউ যদি বাড়ির থেকে বেরোয় দলবদ্ধ ভাবে বেরোয় বা কোন রকম ব্রিজ করে, এটা হচ্ছে দিস ইজ দা ল্যাক অফ ফারসাইটেডনেস অফ এনি গভর্নমেন্ট হুইচ ডাজ নট হ্যাভ আ সাইন্টিফিক বেসিস ফর এনি ফর্মুলেশন অফ এনি পলিসি, এটাই হচ্ছে আলটিমেট কথা। আর একটা বিষয় হচ্ছে যে যে প্রশ্নটা হচ্ছে প্রদীপ বাবু আর একটা করলেন হচ্ছে যে আজকে যখন মানুষকে বিনা কারণে অনেক সময় দেখা যায়, শুধু তাই নয় দেখবেন গাড়ি নিয়ে বেরিয়েছে অনেক গরিব মানুষও বেরিয়েছে, বিভিন্ন দরকার অদরকারে বেরিয়েছে, তাদের গাড়িও দিনের পর দিন কিন্তু আটকে রাখা হয়। এই এই জায়গাগুলো হচ্ছে আটকে রাখা হচ্ছে, কেস দেওয়া কি হলো কি হলো না সেটাও অনেক সময় হচ্ছে দেখা যায় জানা যায় না। তো এই জায়গাগুলো, এটা আমি বলছি ইট ইজ নট যে জেনারেল রুল, এটা অনেক ক্ষেত্রে পুলিশের পাটেও থাকে যে না ঠিক আছে কেস কামাড়ি করলে মানুষের অনেক হ্যাপাত আছে, একটুখানি যদি হচ্ছে কোনোভাবে ব্যবস্থা গ্রহণ করে তাতে যদি জিনিসটা রিয়েলাইজ করে তার ফল, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এই হাই হ্যান্ডেডনেস কোনো কিছুরই হচ্ছে আনলিমিটেড টাইম অবধি চলতে পারে না। হাই হ্যান্ডেডনেসটা কোনো সময় হচ্ছে এমন ভাবে চলবে না যে সেই জিনিসটা মানুষের বেসিক রাইটস গুলো ইনফ্রিঞ্জ করে দেবে। আজকে ওই বললাম যেটা হচ্ছে সাসপেনশন অফ রাইটস হচ্ছে লেজিটিমেটলি করা হচ্ছে ঠিক আছে, কিন্তু একটা ব্যালেন্স বিটুইন দ্য সিকিউরিটি অ্যান্ড হিউম্যান রাইটস কে রাখতে হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে সেকশন 54 নিয়ে, যেটা প্রদীপ বাবু বললেন 51, দেখুন 51টা হচ্ছে যে ক্ষেত্রে কোনো অবস্ট্রাকশন অফ পাবলিক সার্ভেন্টের ক্ষেত্রে কোনো রকম সে ডিউটি করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী তার কোনো ডিউটি, সেই ক্ষেত্রে অবস্ট্রাকশনটা হচ্ছে হচ্ছে না, এবার এইটা খুব রিলেটিভ টার্ম কিন্তু এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিস ইউজটা হচ্ছে। 54 এর ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে সুপ্রিম কোর্ট এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও তার আগে একটা কথা খুব সুন্দর বলেছে, বলেছেন হচ্ছে উই আর নট অনলি ফাইটিং আ প্যান্ডেমিক,
we are also fighting infodemic. ঠিক আছে, false information এত লাজ ফেলে circulated হচ্ছে, যার ফলে কিন্তু মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, এবং শুধু ফলস ইনফরমেশনটা দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, ভুল বার্তা যাচ্ছে একটা প্যানিকের ফলে, সেই জায়গাগুলোতেই হচ্ছে এই ফলস ওয়ার্নিং এর জন্য সেকশন 54টা হচ্ছে আছে। কিন্তু সেক্ষেত্রেও দেখা যায়, আজকে যেহেতু হচ্ছে ফ্রিডম অফ স্পিচের কথা বলছেন, একটা জিনিস হচ্ছে ফ্রিডম অফ স্পিচটা একটা অন্য অ্যাসপেক্ট, কিন্তু আজকে আপনি যদি কোনো সরকারের সমালোচনা করছেন, মুশকিলটা হচ্ছে ডিসেন্টকে ক্রিমিনালাইজ করে দেওয়া হচ্ছে। আজকে যদি আমি একটা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি, সেটাকে হচ্ছে ক্রিমিনাল হচ্ছে। আমরা দেখেছি এই সময় বিভিন্ন রকম সেডিশন এবং ইউএপিএ আইনগুলোর কিভাবে মিসইউজ করা হচ্ছে, এবং এই ক্ষেত্রে কোন রকম ডিসেন্ট সেটা কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে। আর একটা জিনিস আপনাদের জানে রাখা দরকার, যে যদি সেই মেসেজগুলো বা কোন রকম জায়গায় ফ্যাকচুয়াল বেসিস বা ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট থাকে, ভিত্তি থাকে, সত্যতা থাকে, সেই জায়গায় হচ্ছে সেকশন 54 কোনোভাবেই হচ্ছে অ্যাপ্লাই করা যাবে না, এবং গভর্নমেন্ট বা প্রাইভেটে প্রচন্ড নাম্বার আছে ফ্যাক্ট চেকার গুলো দিয়ে ফ্যাক্ট চেক করে। আজকে যদি জেনুইন ফ্যাক্ট হাইলাইট করার জন্য পুলিশ সেকশন 54 মিস ইউজ করে, এই ম্যাটার গুলো কিন্তু ইজ লাইবল টু বি সাবসিকুয়েন্টলি কোয়াশড, বা এই কেস গুলো আলটিমেটলি দায়ের জোরে চার্জশিট করলেও মামলাটা লং রানে হচ্ছে ধোপে টিকবে না। আর আমি লাস্ট একটা কথাই বলতে যাব, যে এই দুটো অ্যাক্টের অ্যাসপেক্টটা দুরকম, একটা ডিজাস্টার নিয়ে ডিল করে যেটা একটা ক্যাটাস্ট্রফ উইচ ক্যান এফেক্ট হিউম্যান লাইফ, আর একটা পার্ট হচ্ছে এটা এপিডেমিক, যেটা আমি বললাম এপিডেমিক কোন রকম সংজ্ঞাই ঠিক করে দেয়নি। এবং একটা জিনিস, আর একটা খুব ভালো প্রশ্ন এসে গেছে, যে ওই বিলটা যেটা হচ্ছে একটা 2017 যে বিলের কথা এসছে, বা আমাদের দেশের সাথে যখন একটি লিগাল ফ্রেমওয়ার্কটা তৈরি করা হলো, সেই ক্ষেত্রে কিন্তু বহু দেশে, যেমন কনস্টিটিউশনের ক্ষেত্রেও হয়েছে, অন্যান্য আইনের ক্ষেত্রেও হয়েছে, ক্যানাডার পাবলিক হেলথ এজেন্সি অফ ক্যানাডা অ্যাক্ট আছে, যেটার ক্ষেত্রে হচ্ছে এই সিচুয়েশন গুলো কমপ্যাক্ট কিভাবে করা যায়, সেটাকে আমাদের দেশের পুরো পরিস্থিতিটার সাথে একটা মানিয়ে নিয়ে হচ্ছে অবভিয়াসলি আমরাও একটা পলিসি ফ্রেম করতে পারি। তবে একটা জিনিস, যেভাবে হচ্ছে আইনটাকে প্রণয়ন করা হচ্ছে বা আইনটাকে এনফোর্স করা হচ্ছে, সেই জায়গায় অবশ্যই হচ্ছে করা যায় না, যে আইনের রক্ষক সে তার হাতে আইন তুলে নিতে পারেন, এবং আইনের মানে তাই বলছেন। বাকিটা কল্লোলদা বলবেন, এর বিরুদ্ধে কি ব্যবস্থা করা যায়, সেটা কি প্রভিশন আছে, এটা কল্লোলদা আরো বেটার ভালো বলতে পারবেন। তাহলে এবার তো যে অংশটা সৌম্যজিত বাবু আপনাকে দায়িত্ব দিচ্ছেন, তাহলে সেই জায়গাটা যদি আপনি একটুখানি আলোচনা করেন। হ্যাঁ, না, সৌম্য তো অনেকটাই কভার করলো। সেটা হচ্ছে দেখুন, এই যে ডিজাস্টার যে ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটা সৌম খুব রাইটলি বললে, যে এপিডেমিক অ্যাক্ট 1897 চারটে ধারার মধ্যে কোথাও বলা হলো না মহামারী বা অতিমারীর সংজ্ঞা কি। আর আমাদের এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, তারও দুয়ের ঘ ধারায়, অর্থাৎ ইংরেজিতে ডি ধারায় ডিজাস্টারের যে মানে করা হলো, আমার কথাটা স্পষ্ট যাচ্ছে তো? হ্যাঁ, আসছে আসছে। হ্যাঁ, ডিজাস্টার মানে বলছে ক্যাটাস্ট্রফ, মিসঅ্যাপ, ক্যালামিটি অর গ্রেভ অকারেন্স, ন্যাচারাল অর ম্যানমেড। এই কথাটা বলা হলো উইদাউট ডিফাইনিং, যে সংজ্ঞাটা বলে দেওয়া হলো না যে অতিমারীর সংজ্ঞাটা কি। আর ডিজাস্টার ম্যানেজমেন্টের যে অর্থ, তাতে আটটা আপনার অনুচ্ছেদ রাখা হলো, অংশ রাখা হলো, তার মধ্যে একটা করে রাখা হলো যে প্রিপেয়ারনেস টু ডিল উইথ এনি ডিজাস্টার। দেখুন, এটা কিন্তু একটা খুব সাংঘাতিক কথা। আমেরিকার মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা দেখলাম সাম্প্রতিককালে এই অতিমারি নিয়ে ওরা একটা রিপোর্ট বোধহয় সরকারের কাছে সম্ভবত প্লেস হয়েছে, মানে আমি ঠিক এক্স্যাক্টলি রিপোর্টের এটা জানি না, মানে সাম্প্রতিককালে মানে কোথায় এটা প্লেস করেছে, কিন্তু সেই রিপোর্টের চারটে জিনিস না একটা খুব ভালো বার্তা দিয়েছে, খুব স্বচ্ছ বার্তা দিয়েছে চিন্তাশীলতা, চিন্তাদের চিন্তা করার ক্ষেত্রে। ওরা বলছে, হোয়াট ইজ দ্য নিউ প্যারাডাইম ফর প্যান্ডেমিক
প্রিপেয়ারনেস, এই যে আমি বললাম সেকশন টু সাবসেকশন ই তে ডিজাস্টার মিন্স বলতে গিয়ে তাদের যে আটটা দায়িত্ব বর্তাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছিল? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনি একটু এগিয়ে বলুন। বললাম, হ্যাঁ, আমার কথা কি এতক্ষণ শোনা গেছিল? হ্যাঁ, শোনা গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলা যাচ্ছে যে চারটে কথা ওরা বললো আমেরিকায়। এই যে আমি বললাম যে নিউ প্যারাডাইম ফর প্যান্ডেমিক প্রিপেয়ারনেস, যেটা আমাদের আইনের ক্ষেত্রে দুয়ের ইর আটটার মধ্যে একটা একটা ধারায় বলা আছে, এই প্রিপেয়ারনেস হ্যাঁ টু ডিল উইথ ডিজাস্টার, সেখানে আমেরিকা চারটে কথা বলল। প্রথম কথা বলল হেলথ। এই হেলথের কথা বলতে গিয়ে আমেরিকা বলল যে টু প্রোটেক্ট লাইভস। দ্বিতীয় কথা বলল বিচার, জাস্টিস। সেখানে বলল ডিগনিটি অ্যান্ড অটোনমি অফ ইচ ইন্ডিভিজুয়াল মাস্ট বি রেসপেক্টেড। তৃতীয় কথা বলল ট্রান্সপেরেন্সি। সেখানে বলল যে কমিউনিকেশন অফ অ্যাকিউরেট ইনফরমেশন অ্যামং অল লেভেলস অফ গভর্নমেন্ট। সৌম যে কথাটা বলছিল একটু আগে, দেখুন 2005 সালে আমাদের দেশের সংসদ যখন তথ্য জানার অধিকার আইনকে প্রণয়ন করল, সেখানে একটা কথা বলা হয়েছিল যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাগরিকদের যে জানার অধিকার, সেই অধিকার গণতন্ত্রের চালনার, সংসদ চালনার, প্রশাসন চালানোর একটা অন্যতম স্বচ্ছ স্তম্ভ হিসেবে বা স্বচ্ছতার দাবি করে। নাগরিকের জানার অধিকার, রাইট টু নো, যেটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট অনেক ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইট বলে বলা হয়েছে, এই স্বচ্ছ কমিউনিকেশন, কি কমিউনিকেশন বলা হলো, কমিউনিকেশন অফ অ্যাকিউরেট ইনফরমেশন এবং অল লেভেলস অফ গভর্নমেন্ট অ্যান্ড দি পাবলিক ইন অর্ডার টু ওয়ারেন্ট পাবলিক ট্রাস্ট। কি সাংঘাতিক কথা আমেরিকা বলল দেখুন রিপোর্টে। চতুর্থ বলল অ্যাকাউন্টেবিলিটি। এই অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে কি বলল প্যান্ডেমিক প্রিপেয়ারনেস নিয়ে? তারা বলল এভরিওয়ান ইনক্লুডিং প্রাইভেট ইন্ডিভিজুয়াল, এভরিওয়ান ইনক্লুডিং প্রাইভেট ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড গভর্নমেন্ট এজেন্সিজ অ্যান্ড অফিসিয়ালস শুড বি অ্যাকাউন্টেবল টু দেয়ার অ্যাকশনস ডিউরিং অ্যান্ড আফটার এমার্জেন্সি। এই যে একটা আইন বাধ্যবাধকতার কথা বলল, এটা কিন্তু একটা শৃঙ্খলা সরণির কথা বলল। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদের দেব, এটা ক্লান্তিকর পুনরাবৃত্তি, আমি অনেক জায়গায় এটা বলে থাকি যে আজ থেকে 100 বছর আগে নয়, 80-90 বছর আগে শহর কলকাতায় একটা স্কুলে 8 বছরের ক্লাস 6-এর ছেলেদের জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা রাস্তায় আসতে কোন গাড়ি দেখতে ভালোবাসো। একটি ছেলে উত্তর দিয়েছিল মাস্টার মশাই ট্রাম দেখতে ভালো লাগে। মাস্টার মশাই অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন কেন বাবা এত গাড়ি থাকতে ট্রাম? ছেলেটি বলেছিল একটা লাইন ধরে চলে স্যার। ছেলেটি বড় হয়ে এক আন্তর্জাতিক বাঙালি হয়েছিলেন, যিনি অন্তর্জাতির মধ্যে বিরাজ করছেন, তার নাম সত্যজিৎ রায়। আইনও একটা শৃঙ্খলার কথা বলে। এই শৃঙ্খলাটা হচ্ছে এই যে প্রিপেয়ারনেস টু ডিল উইথ দ্য ডিজাস্টার অ্যান্ড প্যান্ডেমিক্স, এই যে চারটে শর্ত কথা বলা হলো, হেলথ টু প্রোটেক্ট লাইভস, জাস্টিস টু এনশিওর দ্য ডিগনিটি অ্যান্ড অটোনমি অফ ইচ ইন্ডিভিজুয়াল হ্যাজ টু বি রেসপেক্টেড, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, তিন বলা হলো ট্রান্সপেরেন্সি, অ্যাকিউরেট ইনফরমেশনকে কমিউনিকেট করা বিটুইন দি অল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অল লেভেলস, চার হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, এটা কি করতে হবে, গভর্নমেন্ট শুড বি অ্যাকাউন্টেবল ফর দি অ্যাকশনস ডিউরিং অ্যান্ড আফটার এমার্জেন্সি। এটা এই যে কথাটা বলা হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর জরুরি এবং প্রয়োজনীয় কথা। আর সৌম যে কথাটা বলল, তারপরে যেটা বলছি আপনাকে যে অনেক ক্ষমতা কেন্দ্রের দেওয়া আছে, প্রধানমন্ত্রী তার এমার্জেন্সি পাওয়ার এক্সারসাইজ করতে পারে আন্ডার সেকশন 6, সেকশন 35 এ, সেকশন 11 এ ন্যাশনাল প্ল্যানের প্ল্যান করার কথা বলা আছে, সেকশন 10 এ পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির কথা বলা আছে, সেখানে ন্যাশনাল প্ল্যান টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড টু বি অ্যাপ্রুভড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলা আছে, নেসেসারি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের কথা বলা আছে। আরেকটা কথা প্রদীপ বাবুর বলা উচিত ছিল বা আমাদেরকে, সেটা হচ্ছে যে বলা উচিত ছিল বলবো না,
সেটা হচ্ছে যে আমার মনে হয় আলোচনার স্বার্থে আসা উচিত এই সেকশন 60 অফ দি প্যান্ডেমিক অ্যাক্টে দেখবেন বা 55 বোধ হয় একটা ফলস নিউজ ফলস প্রোপাগান্ডা এটা করলে একটা শাস্তির কথা বলা আছে সেটা আপনারা 54 এই যেটা বললেন হ্যাঁ হ্যাঁ ফলস ওটা 54 আর সেকশন ওই যেটা কি ইনফোডেমিক বললাম আর বি তে হ্যাঁ আর সেকশন 60 এ আর বি তে সোমর কাছে বইটা আছে বলতে পারবে সেখানে বোধহয় কে কমপ্লেন করতে পারে সেখানে সাধারণ নাগরিকের কমপ্লেনের কথা বলা আছে কগনিজেন্স অফ অফেন্স হ্যাঁ কগনিজেন্স কে কার কমপ্লেন্টেড করা হতো অর্থাৎ কে কমপ্লেন করতে পারে এফআইআরটা সেটাও বোধহয় একটা ডেজিগনেটেড অথরিটি আছে যাদের নাম ওখানে বলা আছে আমার কাছে বইটা নেই এই মুহূর্তে আমি স্মৃতি পতাকে বাধা থেকে বলছি এই একটা বিষয় আর যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে এই আইনের কতগুলো সীমাবদ্ধতা রয়েছে সীমাবদ্ধতাটা কিরম রয়েছে ধরুন প্রেজেন্ট ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য আমরা জানি না যে এই আইন কতটা সামাজিক সুরক্ষা রক্ষা কবচকে তা দিতে পারে সেকেন্ড রিফর্মস কমিটি পার্লামেন্টকে জানিয়েছিল 2005 সালে যে তোমাদের এই এই শর্টকামিংসগুলো আছে কারণ এটা সমস্ত রকম ক্রাইসিসকে ওভারকাম করার জন্য অ্যাড্রেস করার জন্য সেই পরিস্থিতিতে তৈরি হয়নি এটা ভুললে চলবে না যে ভারতের মতো দেশে নয় রাষ্ট্রসংঘ 1990 সালে একটা ম্যামথ পাবলিসিটি করে ডিজাস্টারগুলোকে নিয়ে ভারত 1999 সালে একটা হাই পাওয়ার কমিটি করে ডিজাস্টারকে অ্যাড্রেস করার জন্য 2001 সালে ভারতবর্ষের গুজরাট ভুজে একটা বিরাট ভূমিকম্প দেখে 2003 গুজরাট ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট তৈরি হয় 2004 ভারত সুনামি দেখে 2005 সংসদ জেগে ওঠে তার দায়বদ্ধতার খোঁচাকে এত মানুষের মৃত্যু দেখে 2005 সালে এই আইন তৈরি হয় কিন্তু এই আইন 2005 সালে যখন তৈরি হলো 1897 সালে যখন তৈরি হলো সেখানেও সৌম বলেছে অতিমারী সংজ্ঞা ঘোষণা করা হলো না আর এই যে আপনাকে আমেরিকার যে রিপোর্টটা বলা হলাম স্বাস্থ্য অ্যাকাউন্টেবিলিটি জাস্টিস ট্রান্সপারেন্সি এগুলোর ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেওয়া হবে আজকের পরিস্থিতি দাঁড়িয়ে সেখানে আইন সাবালক হলো না এই আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা বিন্যাসের কথা বলল একটা ক্ষমতার সমন্বয়ের কথা বলেও আলটিমেটলি মূল ক্ষমতা কেন্দ্রকে দিল তার কারণ কি কারণ সংবিধানের যে এন্ট্রি 395টা আর্টিকেল 12টা তফসিল তার মধ্যে এই ডিজাস্টার কথাটা ছিল না ডিজাস্টার কথাটা না থাকার জন্য এটা কার ঘাড়ে এসে পড়বে তা নিয়ে অনেকদিন ডিবেট ছিল এটা কি এক্সক্লুসিভ ডোমিন অফ দি স্টেট নাকি এক্সক্লুসিভ ডোমিন অফ দি সেন্ট্রাল নাকি সেন্ট্রাল এটাকে কনকারেন্ট লিস্ট থেকে কেড়ে নিয়ে এটাকে তার নিজের ঘরে ঢোকাতে পারে এই যে একটা আপনার চিন্তাভাবনার জায়গায় যদি বলেন একটা সংকট বা অসম্পূর্ণতা এই অসম্পূর্ণতা আইনকে সমাজের পরিস্থিতি যখন বাধ্য করছে সময়ের দাবি যে মানুষকে এই এই রিলিফগুলো দেওয়া দরকার সেখানে কিন্তু এইটা হচ্ছে না এইটা না হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে যারা সংসদে আছেন আমরা অনেক সময় নয় এটা একটা প্রিজাম্পশন অফ ল যে তারাই দেশকে চেনেন জানেন বোঝেন তারা দেশের মানুষের মনকে বোঝেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই দেশের মানুষকে কিন্তু সংসদ যত না বেশি বুঝেছে সাধারণ মানুষের আন্দোলন এবং আদালতের যে অতি সক্রিয়তা কিছু ক্ষেত্রে যেটা আজকের দিনে আমাদের দাবি হওয়া উচিত সেটা অনেক বেশি বুঝেছে কেন বুঝেছে 1972 সালে ইন্দিরা গান্ধী স্টকহোমে যখন 6 জুন কনফারেন্স করলেন তার 14 বছর বাদে ভূপালের গ্যাসকাণ্ডে বহুজাতিক কোম্পানির খিদের যে দাবি তা মেটাতে হলো অসংখ্য মানুষকে মৃত্যুর মধ্যে দিয়ে 86 সালে পরিবেশ দূষণ আইন তৈরি হলো 1997 সালে সুপ্রিম কোর্ট বিশাখার গাইডলাইন করল কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা 2013 সালে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্ক প্লেসেস আইন তৈরি হলো 16 বছর লাগলো সংসদকে জেগে উঠতে অর্থাৎ এগুলো হয়েছে সংসদ দেশের মানুষের কাছে দায়বদ্ধ সাংসদ
সংসদের কাছে দায়বদ্ধ। তফসিলগুলো যেগুলো আছে তার যে বিভিন্ন এন্ট্রি আছে সেই এন্ট্রিগুলো কেন্দ্র রাজ্য যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কার কোন বিষয়ের আইন তৈরি করার ক্ষমতা তা উল্লিখিত করা আছে, নির্দিষ্ট করা আছে। দুর্ভাগ্যজনকভাবে এই ডিজাস্টার কথাটা সখন ঢোকানো হয়নি। কিন্তু 29 নম্বর সপ্তম তফসিলের একটা অনুচ্ছেদে বলা আছে যে এপিডেমিক কথাটা সেখানে ঢোকানো হয়েছিল পরবর্তীকালে। আমি এই কথাগুলো কেন বলছি তার কারণ হচ্ছে আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। আর কি জাস্টিস অলিভার হোমস এর কথা, সেই এক বিখ্যাত জুরিস্ট, দ্য লাইফ অফ ল হ্যাজ নট অলওয়েজ বিন লজিক বাট অ্যান এক্সপিরিয়েন্স। যুক্তির সরণিতে যে সবসময় যা তা নয়, জীবনের অভিজ্ঞতা থেকে আইনকে মানুষের জীবনের ছন্দকে ফেরানোর জন্য আসতে হয়, এটা সময়ের দাবি। এইটা আমার একটা বক্তব্য। আর শেষ বক্তব্য, যে পরিস্থিতিতে যে চারটে রিপোর্টের কথা বললাম, চারটি ইস্যুকে অ্যাড্রেস করা, যেটা একটা প্রশ্ন উঠেছে যে ফান্ডামেন্টাল রাইটকে সাসপেন্ড করা যায় কিনা, ভারতবর্ষের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় শ্রীমতী গান্ধীর সময় এমার্জেন্সির 1975 পঁচিশে জুন, এটা 76 সালে অল ইন্ডিয়া রিপোর্ট, এডিএম জব্বলপুর কেসে ভারতবর্ষের বেশিরভাগ বিচারপতিরা সংবিধানে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাকে মান্যতা দিল, সারা রাত জেগে একজন বিচারপতি ঘুমননি, তার নাম এইচ আর খান্না, লোন ডিসেন্টার ভয়েস, যিনি বলেছিলেন ফান্ডামেন্টাল রাইটস ক্যানট বি সাসপেন্ডেড, দ্যাট দিস ইজ আ প্রমিস গিভেন বাই দ্য কনস্টিটিউশন, দিস ক্যানট বি অ্যামেন্ডেড অলসো ক্যানট বি সাসপেন্ডেড। তিনি রিজাইন করেছিলেন সেদিন। সেই লোন ডিসেন্টার ভয়েস, যে কারেক্ট ভয়েস, সেটা সুপ্রিম কোর্ট 25 বছর বাদে স্বীকার করে বললেন সেই দিনের জাজমেন্ট ভুল ছিল। অর্থাৎ এই যে সময়গুলো চলে যাচ্ছে অনুভব করতে, এটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে দেশের মানুষ, দেশের সমাজ, এই সমাজকে তার যে অনুনাদ, তার যে অনুরণনকে বুঝতে হবে। ভারতবর্ষীয় সমাজ কিন্তু যারা মার্সিডিজ স্তরে তারা নয়, ভারতবর্ষের সমাজের সেই পায়ে হাঁটা শ্রমিক, ভারতবর্ষের শ্রমিকের ছাড়াও ভারতবর্ষের কৃষক, ভারতবর্ষের লালন সমাজ, ভারতবর্ষের সুফি সম্প্রদায়, ভারতবর্ষের মধ্যবিত্ত সমাজ, একটা বিরাট অংশের পাকস্থলীর যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা মানুষ, যারা একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছে যে সংবিধান প্রতি মুহূর্তে সত্য হোক, এই আকাঙ্ক্ষা নিয়ে। আচ্ছা প্রদীপ বাবুর কাছে আমি একটুখানি আলোচনায় আনতে, আমরা যে জায়গাটায় চলে এলাম পরিযায়ী, এই সময়কালে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে যা প্রত্যক্ষ করলাম, তো এই বিষয়টা নিয়ে প্রদীপ বাবুর কিছু এখানে প্রশ্ন রাখার আছে, আমরা একটু সৌম্য বাবুর কাছে একটু জানতে চাইবো, বা আপনার যদি অতিরিক্ত কিছু একটু বলার থাকে। না, আমার পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা হচ্ছে, মেইনস্ট্রিম মিডিয়া তো কোনোদিন পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা না আমি একটু বলি আনেনি। এখন হচ্ছে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে কোন আমাদের দেশের মানে সংবিধানের যা কোনো সেফগার্ড, তা বাস্তবে কোনো কার্যকরী পদক্ষেপ নেই, আমাদের পশ্চিমবাংলায় তো নেই। এখন এই জন্য একটা কনস্টিটিউশনাল সেফগার্ড দরকার, আর দুই হচ্ছে যে রাষ্ট্রকে বাধ্য করার মতো কি প্রভিশন, যে এই যে কোটি কোটি যে পরিযায়ী শ্রমিক রাস্তায় মারা গেছে, এসে পর কাজ পাচ্ছে না, নিজের রাজ্যে ফিরে এসেছে, নিজের জেলায় ফিরে এসেছে। মাইগ্রেন্ট মানে শুধু এক রাজ্য থেকে আরেক রাজ্য না, এক জেলা থেকে আরেক জেলায় গেছে। এদের সেফগার্ড সম্পর্কে আমাদের ভারতবর্ষের সংবিধানে এবং আমাদের যে কনস্টিটিউশনাল ল, হ্যাঁ, তার মধ্যেও যে সেফগার্ড, এই সংক্রান্ত বিষয়ে যদি আপনি কিছু বলেন। একটা জিনিস হচ্ছে পরিযায়ী শ্রমিকের তো নিয়ে
যে কেন্দ্রীয় সরকারের যা পলিসি, সে পলিসিটা তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তাদেরকে তাদেরকে তো পায়ে হাঁটা থেকে শুরু করে রেল লাইনে রেলের চাকার তলায় কাটা পড়া থেকে শুরু করে সারা ভারতবর্ষ ঘুরিয়ে তারা বাড়ি পৌঁছে, ঠিক আছে? তারা যে ট্রেনে উঠছে সেই ট্রেন গেছে তাদের অন্যদিকে, তারা জানেও না কোথায় যাচ্ছে, কবে যাবে বাড়ি, সেইগুলো তো আছে। আমি এই একটা বেসিক জায়গা জানতে চাই, এই মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের ইস্যুটা হচ্ছে অনেক ভাস্ট, এটার লেজিসলেশন কমপ্লিটলি একটা ডিফারেন্ট অন্য জায়গায় করতো। আপনি যদি সার্বিক ভাবে পুরো এন্টায়ার সিস্টেমটাই কথা ভাবেন, যে রাইট টু হেলথ কিন্তু এক্সপ্রেসলি কোথাও, এটা সাবজেক্ট টু অবভিয়াসলি কল্লোলার কারেকশনে, যে কোথাও কনস্টিটিউশনে কিন্তু রাইট টু হেলথ নেই, এটাকে আর্টিকেল 21 এর মধ্যে সুপ্রিম কোর্ট হচ্ছে অ্যাম্বিটটা ওয়াইড করে, ওই যতদূর মনে পড়ছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা জাজমেন্ট আছে, ওইখানে অব্লিগেশন অফ দ্য গভর্নমেন্ট টু প্রোভাইড অ্যাডিকুয়েট মেডিকেল ফেসিলিটিস টু ইটস পিপল, এই অবজারভেশনটা রেখেছে। আমি যদি ওই পার্টটা একটা প্রশ্নে ভাবি, আজকে কিন্তু এই পুরো লকডাউন এবং প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু আর্টিকেল 21টার আরো ভাস্ট অ্যাপ্লিকেশন, আরো ওয়াইড ইয়ে, যেটা পল্লল্লা বলছিলেন যে তরফ থেকে আর একটু অ্যাক্টিভ ভূমিকা এখানে দরকার ছিল। আমি শুধু অ্যাড করে দেবো যেটা কল্লোল্লা নিজের ওই সেগমেন্টটা যেটা বললেন, যে আমি বারবারও যেটা বলছি যে একটা ন্যাশনাল হেলথ পলিসি, পাবলিক হেলথ, ওই কন্ট্রোল ম্যানেজমেন্ট অফ এপিডেমিক যে বিলটা, আমাদের কোথাও কোনো একটা সিঙ্গেল কম্প্রিহেন্সিভ লেজিসলেশন নেই। একটা সিঙ্গেল কম্প্রিহেন্সিভ লেজিসলেশন দরকার, যেটা এই ধরনের বায়োলজিক্যাল ডিজাস্টারকে প্রিভেন্ট কি করে করতে পারবো, কন্ট্রোল কি করে করতে পারবো। সবার আগে তো যে কোনো জিনিসের প্রিভেনশনটা দরকার। আজকে কোথায় আমি প্রিভেন্ট করতে পারবো? সেই ডিজাস্টার প্রিভেন্ট করার জায়গাও নেই কোনো জায়গা। এবং এই লেজিসলেশন গুলো রিসোর্স অ্যালোকেশন মেজার তাও কভার করা উচিত, যেগুলো ডিউরিং পাবলিক হেলথ এমার্জেন্সি। এই পার্টটাতে আবারও আসছি আমি, যে ক্যানাডাতে পাবলিক হেলথ এজেন্সি, ক্যানাডা অ্যাক্ট, কোয়ারেন্টাইন অ্যাক্ট, এইগুলো আছে, এই প্রভিশন গুলোর থেকে আমরা অবশ্যই গাইডলাইন আমরা নিতে পারি। এবং একটা ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক হেলথ, আজকে জায়গায় কনক্লুড করতে যান যে পাবলিক হেলথ এমার্জেন্সি সিচুয়েশন কমব্যাক করার মতো কিন্তু পরিস্থিতি নেই। এবং এইটার আওতার মধ্যে আজকে যে সমস্যাটা এসছে, যেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের সমস্যাটা প্রকট হয়েছে, এবং সাধারণ মানুষের চিকিৎসার ক্ষেত্রে যেসব পরিস্থিতি হচ্ছে, মানুষ হসপিটালে বেড পাচ্ছেন না, তাদের হচ্ছে তাদের যে জায়গায় হচ্ছে ফ্রি ট্রিটমেন্টটাকে এনশিওর করতে হবে, সেইগুলো কতটা এনশিওর হচ্ছে সেইটার কোনো সুপারভিশন নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই। এই জায়গাগুলো কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লেজিসলেশন না হলে কোনোদিনই সম্ভব না। কল্লোল্লা, হ্যাঁ দেখুন, ভারতবর্ষের সংবিধানে ওই আপনাকে বললাম না, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, আমাদের প্রজন্ম তো সেদিন জন্মায়নি। আমি আগেও এটা বলেছি যে জুডিশিয়াল ইভলিউশনের মাধ্যমে বিচার ব্যবস্থা যখন পার্লামেন্ট মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে পারছে না, তখন বিচার ব্যবস্থা আমাদের প্রজন্মকে, যারা স্বাধীনতার প্রাককালে যেদিন সংবিধান রচনা হয়েছিল ওই 1949 থেকে 50-এর মধ্যে, এই সময়টায় কিন্তু তার পরবর্তীকালে উই দ্য পিপল অফ ইন্ডিয়াটা আমরা ঢুকে গেছি, সেটা কিন্তু জুডিশিয়াল প্রেসিডেন্টের মাধ্যমে, কমন ল যাকে বলি তার মাধ্যমে ঢুকেছে। 1979 সালে আমাদের পার্লামেন্ট, এটা আনফর্চুনেট, সুপ্রিম কোর্টে এই জিনিসটা নজরে এলো না, সুপ্রিম কোর্টে আলোচনা হলো না যেদিন মামলাটা হয়েছিল, কারণ জাস্টিসের একটা কম্পাশনেট অ্যাসপেক্ট যদি না থাকে তাহলে জাস্টিস ফেল করে। হ্যাঁ, এটা হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। একটা হচ্ছে ইন্টারস্টেট মাইগ্রেট ওয়ার্কম্যান রেগুলেশন অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড কন্ডিশন অ্যাক্ট 1979, এই একটা আইন কিন্তু ভারতবর্ষের সংবিধান নয়, লোকসভায় প্রণয়ন হয়েছিল, এটা একটা সেন্ট্রাল অ্যাক্ট। এই আইনে কি বলেছিল? এই আইনে বলা হয়েছিল যে ইট অ্যাপ্লাইজ টু এভরি এস্টাবলিশমেন্ট ইন হুইচ ফাইভ অর মোর ইন্টারস্টেট মাইগ্রেন্ট লেবারার অর ওয়ার্কম্যান
whether not in addition to other workmen are employed or who are employed on any duty on any day of the act. এই কথাটা বলা হলো। আর একটা কথা কি বলা হলো এই আইনে? এই আইনে একটা মারাত্মক কথা বলা হলো, ডিউটিস অ্যান্ড লায়াবিলিটিস অফ দি কন্ট্রাক্টার আন্ডার দ্য অ্যাক্ট টু ইনশিওর দি ফলোয়িং বলে অনেকগুলো কথা বলা হলো। তার মধ্যে নেম অ্যান্ড প্লেস অফ দি এস্টাবলিশমেন্ট, কোথায় তারা চাকরি করে, কাজ করে এই মাইগ্রেন্ট লেবাররা, পরিযায়ী শ্রমিকরা, তাদের সেই তথ্যটা জানাতে হবে স্টেটকে। কে জানাবে? কন্ট্রাক্ট লেবারার জানাবে। পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট, কতদিন কাজ করছে শ্রমিকরা জানাবে সংসদের এই আইন অনুযায়ী 1917 আইনে। প্রপোজ রেট অ্যান্ড মোড অফ পেমেন্ট অফ ওয়েজেস সেটা জানাতে হবে। আর কি, ডিসপ্লেসমেন্ট অ্যালাওয়েন্স, যেদিন সেই শ্রমিক কর্মচারীকে তুমি ছাঁটাই করছো তার সেই ডেটটা জানাতে হবে কি দিচ্ছ। আর রিটার্ন ফেয়ার, পেবেল অন এক্সপায়ারি অফ পিরিয়ড অফ এমপ্লয়মেন্ট ইন কেস অফ আদার কন্টিনজেন্সিস। কেমব্রিজ ডিকশনারিতে মাইগ্রেন্টের ডেফিনেশন দেওয়া আছে, পার্সন দ্যাট ট্রাভেলস টু আ ডিফারেন্ট কান্ট্রি অর প্লেস অফেন ইন অর্ডার টু ফাইন্ড ওয়ার্ক, কাজের সন্ধানে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিযায়ী ভ্রমণ করছেন কাজের জন্য, কাজের সন্ধানে, তাকে সংসদ তার আইনের মাধ্যমে সম্মান জানিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্র এবং রাজ্য তার সংবিধানের যে দায়িত্ব পালন করার করলো না। এরকম নয় যে দেশে আইন ছিল না, এটা বুঝতে হবে আমাদেরকে। আইন ছিল, এটা আমাদের ব্যর্থতা যে আইনকে আমরা প্রণয়ন করিনি। কি কি কাজ, কি কি দায়িত্ব কন্ট্রাক্টরের সেটাও বলা আছে, সমস্ত কিছু, ইভেন রিটার্ন ফেয়ারটাও দেওয়া হবে, মানুষের মর্যাদা সেটা কিন্তু আপনার বলা হয়েছে সংবিধানে 21 নম্বর ধারায়, যেটা সৌম বলেছে পশুবধ জীবন ধারণ নয়। এবং এটা কোথায় পাবেন আপনি? এটা পাবেন মান ভার্সেস ইলিয়নিস, ইউনাইটেড স্টেটস এর একটা 1994 সালের জাজমেন্ট, 186 নম্বর পৃষ্ঠায় বলা আছে যে জাস্টিস ফিল্ড বলছেন দ্যাট টার্ম লাইফ মিন্স সামথিং মোর দ্যান মিয়ার অ্যানিমাল এক্সিস্টেন্স। এটা আমেরিকান জাজমেন্ট, মুন ভার্সেস ইলিয়নিস। খড়গ সিং এর ক্ষেত্রে 63 সালের জাজমেন্ট, সুপ্রিম কোর্ট বললেন, সেখানে বললেন যে এই যে একটা জীবন ধারণ, বেঁচে থাকা সুস্থভাবে, সেখানেও বলা হলো স্বাস্থ্যের অধিকারকে, যেটা পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর, যেটা সৌম বলল খুব রাইটলি বলল স্বাস্থ্যের অধিকারকে, যে কারণে সুপ্রিম কোর্ট আর্টিকেল 21 রাইট টু লাইফের মধ্যে সুস্থ পরিবেশে বাঁচার যে অধিকার তাকেও জীবন ধারণের অধিকারের মধ্যে যুক্ত করেছে। পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে ঘটনা ঘটেছে সেটা একটা ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা, যেটা ভারতবর্ষের সংসদ প্রণীত আইনের একটা চূড়ান্ত অবমাননার শিকার হয়েছে ভারতবর্ষের পরিযায়ী শ্রমিক। এটা ভুললে চলবে না আমাদেরকে যে পরিযায়ী শ্রমিক সংবিধানের অংশ, শ্রমের মর্যাদা সংবিধান দ্বারা স্বীকৃত, এই স্বীকৃত সংসদ দিয়েছে, অথচ দেশের মানুষ যারা এই সংবিধানটা নিজেরা নিজেদেরকে উপহার দিয়েছে সেটা কিন্তু মানা হলো না। এটা দুর্ভাগ্যজনক। এবং আপনি যদি দেখেন যে 1984 সালে সুপ্রিম কোর্ট বধুয়া মুক্তি মোর্চা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, 1984 3 নম্বর সুপ্রিম কোর্ট কেস ভলিউমের 161 নম্বর পাতায় সেখানে সুপ্রিম কোর্ট বলেছেন যে ফোর্স লেবার এটা একটা সংবিধান বিরোধী, জীবনের অধিকারকে এবং মানুষের বেঁচে থাকার অস্তিত্ব তার মর্যাদাকে কুণ্ঠিত করেছে। আমি এই কথাগুলো বারবার বলছি একটাই কারণে, 21 নম্বর ধারা, 19 নম্বর ধারা, এই মৌলিক অধিকার এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 14, এগুলো কিন্তু পাড়ার চায়ের দোকানে উঠে আসেনি, পাড়ার চণ্ডী মণ্ডপে পুকুর ঘাটের আলোচনায় আসেনি পরের বাড়ির নিন্দা করতে গিয়ে। এগুলো ভারতের শ্রেষ্ঠ মস্তিষ্ক নয়, পৃথিবীর শ্রেষ্ঠ মস্তিষ্ক, ইতিহাসবিদ, সমাজ চেতনা এবং সমাজ বিকাশের ধারাকে বিশ্লেষণ করে বিশিষ্ট চিন্তাবিদরা, তাদের চিন্তার প্রতিফলন এবং মিথস্ক্রিয়ার ফলন এই সংবিধান।
একটা সুপ্রিম ডকুমেন্ট, একটা লিভিং অর্গানিজম, প্রত্যেক মুহূর্তে যা কালোর তীর্ণ শুধু নয়, সমস্ত কালকে সে নিজের গর্ভে নিয়েছে। তার যে অমর্যাদা, প্রশ্ন উঠতে পারে আজকে আদালতের সবকিছু কি আদালত করবে? না, মানুষের আন্দোলন করবে, একটা নাগরিক সমাজ থাকবে। দেখুন, আমরা ওকালতি করি, আমরা একটা অর্ডার না পেলে বলি জজ কিছু জানে না, অনেক সময় উকিলরা বলে, বাইরের লোকেরা বলে। বিচার ব্যবস্থার একটা বিরাট দায়িত্ব আছে, কিন্তু মানুষকে এটা বুঝতে হবে যে বিচার ব্যবস্থা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত, তারাও ভুল করে বিচার করতে গিয়ে। কিন্তু সংসদ বা রাজনীতিবিদরা যারা চালাচ্ছেন, যারা নিজেদের তৈরি আইনকে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে একটা শোষণের যন্ত্রে পরিণত করেছেন, তাদের এটা বোঝা উচিত। এবং তারা এটা মনে করেন অনেক সময় যে সংবিধানের 50 নম্বর ধারার অনুযায়ী সেপারেশন অফ পাওয়ার কথাটা থাকবে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি থাকবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট জাজ থাকবে না, স্বাধীন বিচারক থাকবে না। এটা ওরা পছন্দ করেন না। কিন্তু আমি বলবো যে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে যে ঘটনাটা আজকে ঘটলো কোভিড-19, মাথায় রেখে যা হয়েছে সেটাকে রেস্টোর করবেন, এবং আই ট্রাস্ট অ্যান্ড হোপ দ্যাট কনস্টিটিউশন উইল প্রিভেল, কারণ অল অথরিটিস ইনক্লুডিং সুপ্রিম কোর্ট আর ওয়ার্কিং আন্ডার দি কনস্টিটিউশন, নট ওভার ইট। এটুকুই আমার বলার। কলোরা, একটা জিনিস যেটা আমি শুধু অ্যাড করব শিব বাবুর ইয়ে করে, যে যে ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান অ্যাক্ট, এটা এই এই আইনটাতে রাষ্ট্র তো এই আইন মোতাবেক কাজ করবে না, এটা জানাই ছিল। কারণ যে রাষ্ট্র 13টা লেবার ল ইনক্লুডিং এই ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান অ্যাক্টটা হচ্ছে অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড দিয়ে রিপ্লেস করছে, শুধু তাই নয়, তারা এই ওয়ার্কম্যান, মাইগ্রেন্ট ওয়ার্কম্যানদের একটা থেকে পেনাল প্রভিশন গুলো এবং অন্যান্য বহু ইম্পর্টেন্ট প্রভিশন গুলো কিন্তু তারা সরিয়ে দিয়েছে। এবং একটা পার্লামেন্টারি কমিটি হচ্ছে অলরেডি রেকমেন্ড করেছিল সেপারেট চ্যাপ্টার একটা থাকা উচিত মাইগ্রেন্ট ওয়ার্কার্স নিয়ে। সেইখানে তো সেই রাষ্ট্র মানে কি ভূমিকা হতে পারে, যারা হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের সেগমেন্টার আইনের তাই তুলে দিতে চাইছে। বিচারের আইনের অক্ষর বিচারকে সুনিশ্চিত করেনি ভারতবর্ষে কোনোদিনই। করেছে কে? একজন বিচারকের বড় হওয়া, তার শিক্ষা, তার সমাজ বিকাশের ধারার দৃষ্টিভঙ্গি, সমাজ সম্পর্কে, এবং মেরুদণ্ডের জোর, এই তিনটে। একজন বিচারকের কাজ নয় সবসময় গভর্নমেন্টকে ডিস্টার্ব করা, কিন্তু একটা বিচারকের কাজ হচ্ছে এই তিনের সমন্বয়ে একটা কনস্টিটিউশনাল প্রিন্সিপালকে আপহোল্ড করা। অর্থাৎ তার একটা লক্ষ্য থাকবে যে রুল অফ ল, দ্যাট ইজ দি গভর্নেন্স, আইনের অনুশাসনের প্রতিষ্ঠা। আমরা মোটামুটি আলোচনার দিকে, অবশ্যই অবশ্যই আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। কারণ কি, আমি কলম একটা কথা, প্রদীপ বাবু তো গণ আন্দোলনের লোক, আমি প্রদীপ বাবুকে বলবো যে একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত, যে এটা আমার কথা নয়, একজন বিখ্যাত জিনিয়াস লোকের কথা, সম্ভবত ফ্রেডরিক নিটশে। এই যে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে সাংবিধানিক স্তরে যে রায় বা দৃষ্টান্তের প্রতিফলনগুলো দেখছেন, এগুলো কিন্তু সবসময় সত্যের সূচক না, এটা ক্ষমতার সূচক। হ্যাঁ, সুতরাং আমাদের এই মুহূর্তে ভেঙে পড়ার জায়গা নেই, কারণ
বহু মানুষ এবং বিচার ব্যবস্থায় বহু সাহসী এবং মননশীল বিচারকরা রয়েছেন, সিস্টেমটা এই কারণে চলছে। তবে একটা স্বাধীন নাগরিক সমাজের দরকার, তা না হলে আগামী দিন এমন হবে জনগণের মান বলছি, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি যেটা বলছি প্রদীপ বাবুকে যে, এবং সৌম্য যে কথাটা বলছে যে অনেক হতাশার জায়গাও যেমন রয়েছে, আশার জায়গাও রয়েছে। যেমন প্রদীপ বাবুর এই বয়সেও একটা তারুণ্যের শক্তি নিয়ে লড়ছেন, এবং সৌম্যরা রয়েছে, সৌম্য একটা খুব স্পিরিটেড লোক, এবং অনেক মানুষ যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না সামনে, তাদেরও একটা লড়াইয়ের ফসল তো আমাদের সব জায়গায় আছে। অনেক জায়গায় হতাশা হচ্ছে, এটা ঠিক, এক্সপেক্টেড যে লেভেল অফ রবীন্দ্রনাথ বলতেন এই প্রবীণতাই হচ্ছে সারথি সেই রথের। আমাদের সকল স্তরের মানুষকে নিয়ে, এবং একটা জিনিস প্রদীপ বাবু খুব জরুরি যে মতবাদ, না আমি একটা মানে শোনা, মানে সাউন্ডটা কম হচ্ছে বাবু, ক্ষেত্রে আমার তো ইন্ডাস্ট্রিয়াল ম্যাটারে খুব একটা ভালো ধারণা নেই, তবে আজকের যে লেবার লয়টা দেখছেন, যে শতাব্দী আসছে, প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, আগামী দিনে একটা শিক্ষিত শ্রেণী তৈরি হবে, যে শ্রেণীটা ইউজলেস ক্লাস হিসেবে থাকবে, তাদের এ সংসারে এভাবে কোনো কাজের জায়গা থাকবে না। এবং এই যে আর্থিক বৈষম্য, এ এমন একটা জায়গায় পৌঁছবে যেখানে দাঁড়িয়ে কোথায় যাচ্ছি আমরা জানি না, কারণ রাষ্ট্র তার কল্যাণমূলক ভূমিকা থেকে সে যখন একটা বিশেষ শ্রেণীকে সাহায্য করতে রাস্তায় নামে, তখন দেশে তো একটা সংকট আসে বটেই, এই সংকটকে অনুধাবন করে লড়াইটা অনেক কঠিন হয়ে গেছে। সবসময় রাজনীতির অঙ্গনে নিজেকে সমর্পণ করে প্রদীপ বাবুকে একটা কথাই আমি লাস্টে শেষে বলতে চাই, একটা লাইন একটাই শেষ করব প্রদীপ বাবুকে, যে ওই সেকশন 54 আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে যখন বলছিলেন যে ওইখানে একটা ফ্রিডম অফ এক্সপ্রেশনটা কোথাও কার্টেল হচ্ছে, আজকে একটা জায়গা তো হচ্ছে, সেটা তো আমি বললাম মিস ইউজ নিয়ে, সমস্ত কিছু নিয়ে হচ্ছে। তো একটা জিনিস, একটা আইনস্টাইনের কথা অনুযায়ী মনে পড়ছে এই পরিপ্রেক্ষিতে, যে লজ অ্যালোন ক্যানট সিকিউর ফ্রিডম অফ এক্সপ্রেশন, ইন অর্ডার দ্যাট এভরি ম্যান প্রেজেন্ট হিজ ভিউজ উইদাউট পেনাল্টি, দেয়ার মাস্ট বি স্পিরিট অফ টলারেন্স ইন দ্য এন্টায়ার পপুলেশন। আমাদের এই জায়গাটাতে বুঝতে হবে বা ভাবতে হবে, বা এই জায়গাটাকে আবার আমাদের ইউ হ্যাভ টু রিইনভেন্ট ইন টু দিস থিং। একটা সমস্যার জায়গা, মানে আমরা আলোচনা ঘটাবো আমাদের কাছে, যেটা আমি কল্লোল বাবুর কথার রেশ ধরে যেটা পেলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে সময়ের মধ্যে দিচ্ছি, আমাদের শাসন ব্যবস্থার যে অপর দুই স্তম্ভ এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ, এই জায়গাগুলো যথেষ্ট দুর্বল। পাশাপাশি আমাদের এই বিচার ব্যবস্থায় যে বিষয়গুলো লক্ষ্য করছি, যে আমরা ধরুন লক্ষ্য করলাম সেটা হচ্ছে এইটাই, যে সুপ্রিম কোর্টে মালিকপক্ষ তারা হাজির হলো, বিশেষ করে এই শ্রমিকদের বেতন বন্ধ করার বিষয়টা নিয়ে, এবং প্র্যাকটিক্যালি এই পরিপ্রেক্ষিতে দেখা গেল কি যে সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিল,
অর্থাৎ আইনটা সাধারণ মানুষকে এই বাক্সার জায়গা হারিয়ে ফেলছে, এইটা একটা জায়গা। এবং আমরা লক্ষ্য করলাম, ধরুন এমনি এইরকম ধরনের উদাহরণ আপনাদের কাছে অনেক আছে। আমি খুব সাম্প্রতিককালের একটা ঘটনা বলি, যদিও এটা এই প্যান্ডেমিক বা এই বিষয় নয়, বিচার ব্যবস্থার কথা তুলে ধরার জন্য একটা ছোট্ট উদাহরণ, যে খুব সাম্প্রতিককালে মধ্যপ্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদে নিয়োগ হয়। সম্প্রতি আসনটি ছিল জেনারেল ক্যাটেগরি, নির্বাচিত হন ওবিসির একজন মহিলা, ওবিসির একজন মহিলা। মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই নির্বাচকদের যে প্যানেল এবং তাদের সিদ্ধান্ত খারিজ করে দেয়, এই রায়ে স্থগিতাদেশ জায়গা কোর্ট। মানে এইরকম টুকরো টুকরো আপনাদের কাছে অনেক আছে। হ্যাঁ দেখুন, একটা কথা আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে, এখন এই যে শ্রমজীবী মানুষ, যারা দলিত সম্প্রদায়ের মানুষ, হ্যাঁ কল্লোলবাবু আপনি কিছু বলছিলেন, এই সাম্প্রতিক কালে দেখবেন এই প্রাইভেট সেক্টরের যে মাইনে দেওয়া যাবে না, এই কাটা যাবে না, এরকম একটা কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, সেটাই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের সেকশন 10(2) তে করা হয়েছিল। অথচ দেখবেন যে এই পাওয়ার অ্যান্ড ফাংশন অ্যান্ড ডিউটির মধ্যে তো এই পাওয়ারটাকে এক্সারসাইজ করা উচিত, সেটা কিন্তু এমন ভাবে করা হলো, সুপ্রিম কোর্টে মালিক পক্ষ গেল এবং সুপ্রিম কোর্টে স্টে পেয়ে গেল। খুব যদি ইম্পার্শিয়ালি দেখেন, নিরপেক্ষভাবে বা নির্মোহ দৃষ্টিতে, আপনি দেখবেন সেকশন 10(2)তে যে পাওয়ারটা এক্সারসাইজ করা হয়েছে, তার মধ্যে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ওই আইনের চৌহদ দিতে এই পাওয়ারটা এনজয় করে না। আমার বক্তব্য হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে লক্ষ লক্ষ মানুষ, সারা পৃথিবীতে 3 কোটি মানুষ কাজ হারালো, ভারতে এত মানুষের কাজ হারানো যাচ্ছে, কত নিরন্ন মানুষ আত্মহত্যা করছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আইন তৈরি করলো, ওরা দেখলো নাই যে আইনে এই কাজটা করা যায় কিনা, এটা কি মানবিক মুখ নিয়ে এই যে কাজটা করানো হলো, একটা লোক দেখানো হলো না? কিন্তু আমরা বলছি কেন সুপ্রিম কোর্ট কেন এটা স্টে দিল। আমার তো বক্তব্য হচ্ছে, যদি আইনে তোমার পাওয়ারটা যদি না থাকে, তুমি এই পাওয়ারটা এক্সারসাইজ করলে কেন ভাই? একটা তো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড দরকার, একটা হয় থিঙ্কিং যেটা কগনিটিভ অ্যাবিলিটি, আরেকটা হয় পারসেপশন। এই মেয়েটা রাত করে বাড়ি ফিরছে, এই মেয়েটা খারাপ মেয়ে, আর আমার ছেলে যখন বাড়ি ফেরে, খেটে বাড়ি ফেরে সংসারের জন্য, সে সৎ, এটা তো আপনার পারসেপশন, এটা তো আপনার থিঙ্কিং নয়, এটা তো আপনার ফিলিং, পেইন্টেড উইথ ইওর ওন ইমাজিনেশন, তোমার কল্পনার রঙে তোমার পাখা মেরেছে। তো এই আইনের জগতে যখন একটা কাজ করব, আমার অ্যাপ্লিকেশন অফ মাইন্ড থাকবে না? আমি একটা গভর্নমেন্ট, আমার তো কোনো কালার নেই। আজকে ধরুন COVID-19 সুযোগ নিয়ে সারা ভারতবর্ষে ইলেকশন গুলো বন্ধ হয়ে যাবে, অথচ সেখানে একটা জনপ্রতিনিধিত্ব আইন আছে। এই জনপ্রতিনিধিত্ব আইন, এটা একটা বিষয় যেটা অন্য দিনের আলোচনায় আসতে পারে, কিন্তু এই যে এক্সারসাইজ পাওয়ার করা, এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন, যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার দেওয়া যাচ্ছে না, কারণ সারা ভারতবর্ষে সেই সার্ভার নেই যে ইলেকট্রনিক্যালি আমি প্রত্যেক মানুষের দ্বারে পৌঁছেই ভোটটা এইভাবে করতে পারি, কারণ আদালতে চালানো যাচ্ছে না পুরো স্ট্রেংথ নিয়ে, কারণ মেলামেশা সামাজিক দূরত্ব গুলো এখন বজায় রাখতে হচ্ছে। এবং এই যে ধরুন একটা পরিস্থিতি, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারগুলো তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে, যদি আইনে তার মেয়াদ উত্তীর্ণর পরে তাদের থেকে যাওয়ার এটা না থাকে, তাহলে কি করে চালানো হবে? এটা তো সাংবিধানিক সংকট। এইটাই হচ্ছে আজকের জায়গায় দাঁড়িয়ে, এটা অন্য বিষয় অবশ্য, কিন্তু আমি আমার বক্তব্য হচ্ছে, যখন একটা মানুষ চাকরি হারাচ্ছে প্রাইভেট সেক্টরে, যেখানে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই, একটা ভুল আইনকে, ভুল সেকশনকে কোড করে একটা নোটিফিকেশন করে দেওয়া হলো, একটা অ্যাপিয়ারেন্স দেওয়া হলো যে একটা হিউম্যান ফেস, মানবিক মুখ নিয়ে সরকার চলছে, সেটা সুপ্রিম কোর্ট রাইটলি স্টে করেছে, তোমার ওই আইনে যদি পাওয়ার না থাকে করলে কেন? আমি বলছি, যদি করার থাকে একটা আইন আনো না সংসদে, আইনে বলো
যে দেশের এতগুলো মানুষ যারা প্রাইভেট, কারণ সরকারি চাকরি আর নেই, বন্ধ করে দেওয়া হচ্ছে, এই যে এক একটা করে ডিসইনভেস্টমেন্ট হচ্ছে, এই পলিসি ম্যাটারগুলোতে কি সুপ্রিম কোর্ট ঢুকতে পারে? এই প্রশ্নগুলো আজকের প্রশ্ন। কেন পারে? কারণ সুপ্রিম কোর্ট বলবে রাইট টু লাইভলিহুড মানে রাইট টু গেট সার্ভিস নয়, চাকরি পাওয়ার অধিকার মৌলিক অধিকার নয়, কাজের অধিকার মৌলিক অধিকার নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, না খেতে পেয়ে একজন লোক যখন মারা যাচ্ছে, চা বাগানের শ্রমিক মারা যায়, শিশু মারা যায়, তখন কি সংবিধানের 21 নম্বর ধারা ক্ষুণ্ণ হয় না? দেশে সংবিধান আছে, সংসদ আছে, রাজনীতির নেতারা আছেন, লেখাপড়া জানা ভদ্রলোক আছে, ধনী সম্প্রদায় আছে, নিরন্ন মানুষের মৃত্যুর মিছিল আছে, তাহলে কি আছে দেশে? সংবিধান আছে, আইন আছে, এই প্রশ্ন উঠতে পারে? তাহলে কি আপনি রাষ্ট্রবিরোধী হবেন? তাহলে আর্টিকেল 19 এক্সপ্রেশন অফ স্পিচ, ফ্রিডম অফ স্পিচ, সেটা কি? সেটা হচ্ছে একটা ফ্রি সোসাইটি, কারণ গণতন্ত্র সান্ধ্য চাবাসরের স্নিগ্ধতা বলে না, ইট ইজ নট অ্যান ইভিনিং টি পার্টি, অলওয়েজ অফেন ক্ল্যাশেস অফ আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন্স, সংঘর্ষের মধ্যেই এর নির্মাণ। সুতরাং এটা যদি হতে হয়, আমরা একটা ফ্রি সোসাইটি চাই যেখানে আমি অপ্রিয় কথা বলে রাষ্ট্রের হিংসার কোপে পড়ব না, where I am safe to be unpopular, আমি অপ্রিয় কথা বলবো, সত্য কথা বলবো, কিন্তু আমি নিরাপত্তা এনজয় করব, আমাকে রাষ্ট্র কারাগারে ভরবে না, এটাই মুক্ত সমাজ। রবীন্দ্রনাথ বলতেন, সব নদী এক হয়ে সাগরে মেশেনি, তাই জন্য পৃথিবীর নদীমাতৃক সভ্যতা পেয়েছে, আমার এটাই বলার। ঠিক আছে, সৌম্যবাবু আপনি কিছু বলবেন? না না না, পল্লবদা সব না, আমি 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 তাহলে আমরা আমাদের আজকের এই আলোচনার যেটা নির্যাস সেটা হলো এইটাই, যে তার ফলে সাধারণ মানুষ, তার যে যৌথ পাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের যে লড়াই, তাদের যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়েই আমরা এই পরিস্থিতির উত্তরণের পথ, এই কথাটাই আপনারা দুজনেই বলতে চাইছেন, তাই তো? শুনতে পেলাম না। সৌম্যবাবু, আমাদের উত্তরণের পথটা যদি একটুখানি এক লাইনে যদি একটু বলেন। ওই যে বললাম আইনস্টাইনের ভাষায়, এখন যে জায়গাটা আমরা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, ওই যে বারবার করে কল্লোল্লাও অনেকবার বলেছে, যেই জায়গায় দাঁড়িয়ে জুডিশিয়ারি নিজে থেকে সুমোটো কোনো জায়গায় হবে না, যেখানে সরকার আইন থাকতেও আইন প্রণয়ন করবে না, সেখানে সাধারণ মানুষের দাবিগুলো একসাথে সমস্বরে সঠিক জায়গায় পৌঁছানোর মতো, সেটা সাধারণ মানুষ আন্দোলনই করুক বা জনস্বার্থে মামলার মাধ্যমেই হোক বা যেভাবেই হোক, অন্তত কনসাইন্স অফ দ্য জুডিশিয়ারি শুড বি স্টার্ড অ্যাট দ্য ইনস্টেন্স অফ পাবলিক আপ্রোচ, এই জায়গাটাকে আমার মনে হয় হচ্ছে দরকার, যেক্ষেত্রে কোনো জায়গায় স্বেচ্ছায় কোনো কিছু হয় না বা যে জায়গায় সরকার হচ্ছে নীরব শ্রোতার ভূমিকা পালন করে, সরকার যেখানে হচ্ছে পলিসিগুলো নেয় যার মধ্যে, আমি আবারও বলছি, কোনো বৈজ্ঞানিক ভিত্তি থাকে না, মানে পাবলিকের ভালোর ক্ষেত্রে হতে পারে সেরকম কোনো ভূমিকা থাকে না, সেই ক্ষেত্রগুলো মানুষকে যৌথভাবে এগিয়ে আসতে হবে তাদের তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য, এবং সেই জায়গায় জুডিশিয়ারির ভূমিকা দরকার। কারণ আপনারা দেখেছেন তো, মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেটরা যখন একটা চিঠি দিলেন, সুপ্রিম কোর্টে কিন্তু আবার সুমোটো সেই জায়গাটাকে আবার এন্টারটেইন করলেন, এবং সেইটা যেটা বলছেন হচ্ছে কল্লোল্লা, যে আগামী দিনে হয়তো আমরা একটা মার্গিন ওয়ার্কার্স নিয়ে খুব ভালো জাজমেন্ট পেতে চলেছি। আমরা তাহলে এই জায়গা থেকেই, এই ইতিবাচক জায়গা থেকেই তাহলে আজকের আলোচনা থেকে আমরা ফিরে যাব, এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি অবশ্যই আমাদের দুই আইনবাবু কল্লোল বসু এবং
সৌম্যজিত রাহা, সৌম্যবাবু, চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আপনাদের দুজনকে আন্তরিক অভিনন্দন অভিবাদন জানাই। এবং অবশ্যই আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পুরুলিয়া জেলা কমিটির মাননীয় সম্পাদক শ্রী প্রদীপ রায়, তারা চিন্তন থট অফ টুডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অভিবাদন জানাই। এবং আজকের এই যে আলোচনা আমরা এখান থেকে করলাম এবং এর থেকে যে ইতিবাচক জায়গা বেরিয়ে এলো, এটা নিয়েই আমাদের আগামী দিনের পথ চলা শুরু হবে। আমরা আবার ফিরব নতুন বিষয় নিয়ে এই আলোচনায়। আমরা আজকের এই আলোচনায় যারা শ্রোতা দর্শক বন্ধুরা ছিলেন তাদের সকলকেই আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আমাদের পাশে থাকবেন, এইভাবেই আমরা বিভিন্ন এই আলোচনায় আবার হাজির হব। এই কথা বলে আজকের আমাদের এই আলোচনার আমরা সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।